একজন মানুষ সারা জীবনে নাকি 10,000-এর বেশি বই পড়তে পারে না। এখন কথা হচ্ছে একজন মানুষ কোন সেই 10,000 বই পড়বে, কিভাবে পড়বে, কতটুকু পড়বে। আজকে বই নিয়ে কথা বলবো আমরা, আর বই নিয়ে যখন কথা বলতেই হচ্ছে তখন আমাদের সাথে দুজন বই পোকা মানুষ যুক্ত হচ্ছেন। একজন হচ্ছেন আসাদুজ্জামান জয়, আর একজন নাফিস সাদেকিন। দুজনই একটি চমৎকার সংগঠনের সাথে যুক্ত আছে, সেটা হচ্ছে পিয়ন। তারা কাজ করছেন বই নিয়ে এবং তারা দুজনই চমৎকার বই রিভিউ করে থাকেন। আমি স্বাগত জানাচ্ছি আমাদের আজকের দুজন অতিথি। প্রথম জন হচ্ছেন আসাদুজ্জামান জয় এবং দ্বিতীয় জন হচ্ছেন নাফিস সাদিকিন। স্বাগতম আপনাদের দুজনকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুরু করতে চাই। ভালো আছি, ধন্যবাদ আমাদেরকে আজকে ডাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো আমি শুরুতে আগে জানতে চাইবো, যেহেতু এখন সবাই গৃহবন্দী জীবন কাটাচ্ছে, সবাই কোয়ারেন্টিনে আছে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হচ্ছে, এই সময়টা আসলে কার কিভাবে যাচ্ছে? আমি শুরু করতে চাই নাফিস ভাইয়ের কাছ থেকে, যেহেতু উনার নামের সাথে আমার নামের একটা আইডেন্টিটিক্যাল মিল আছে। আমিও নাফিস, উনিও নাফিস, তাই আমি শুরু করতে চাই নাফিস ভাইয়ের কাছ থেকে যে আপনার কোয়ারেন্টিন সময় কেমন কাটছে। আসসালামু আলাইকুম সবাইকে, অনেক ধন্যবাদ ফুয়াদ, দিগ্বিজয়। থ্যাংক কোয়ারেন্টিনের ইউ সময়টা ভাইয়া। আসলে প্রথম দিকে, হ্যাঁ দিগ্বিজয়, কোয়ারেন্টিনের সময়টা আসলে প্রথম দিকে কিছু হলে একগুঁয়ে যাচ্ছিল। পরে চিন্তা করলাম যে মানে এই সময়টা আসলে বেস্ট ইউজ করতে হবে, মানে বেস্ট ইউজ করা ছাড়া আসলে কোনো বিকল্প নাই। তো অ্যাজ ইউজুয়াল যেটা করা আর কি, বই পড়া, বই নিয়ে অ্যানালাইসিস করা, বুক রিভিউ লেখা, বইয়ের কোনো স্পেশাল কোনো একটা স্পেসিফিক চ্যাপ্টার নিয়ে লেখা, এই কাজগুলো করছিলাম আর কি। তো আর লকডাউন মোটামুটি শিথিল হওয়ার পরে হচ্ছে যে পুরোপুরি পিয়নের কার্যক্রম শুরু করলাম। আলহামদুলিল্লাহ গত 10 দিন ধরে হচ্ছে বেশ ব্যস্ততা গেল। এই এতদিন হচ্ছে মানুষ এতদিন হচ্ছে নিজেরা বই পড়তেছিলাম, বই নিয়ে লেখালেখি করতেছিলাম কোয়ারেন্টাইনে আর কি। আর এই 10 দিন হচ্ছে যে পুরোপুরি একেবারে মানুষের হাতে বই পৌঁছানো নিয়ে প্রচুর ব্যস্ততা গেল। তো এভাবে হচ্ছে যাচ্ছে আর কি সময়। বই নিয়ে ব্যস্ততা কাটছে এবং চমৎকার একটা সময় আসলে, বই এই সময়ের সঙ্গী এবং বইয়ের সাথে কখনো শত্রুতা হয় না। আমি জানতে চাইবো আসাদুজ্জামান জয় জয় ভাইয়ের কাছ থেকে যে কোয়ারেন্টিন সময়টা আসলে কিভাবে কাটছে আপনার। আচ্ছা, কোয়ারেন্টিন সময়টা খুবই চমৎকার যাচ্ছে, যদিও প্রথম দিকে খুব হতাশ লাগছিল, বা যখন দেখছিলাম যে মানুষ মারা যাচ্ছে বা খুব একটা অস্থির সময় যাচ্ছে, ইকোনমি ফল করতেছে, বা আমরা জানি না যে অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে আমরা আগাচ্ছি। কিন্তু পরে যে ভাবলাম যে আসলে সংকট যখন আসে তখন তার আরো বেশি শক্তিশালী হওয়া দরকার। তো এতদিন যে ব্যাপারগুলো হচ্ছে উল্টো পাল্টা, বা যেগুলো হাল ছেড়ে দিয়েছি সেগুলোকে আরো শক্ত হাল ধরা দরকার। তো এই জন্য যে আসলে তো আমাদের কাছে তেমন কোনো পাওয়ার নেই, তো আমরা যেহেতু সবাই স্টুডেন্ট, তো আমি বিশ্বাস করি যে বই আমাদেরকে সেই ক্ষমতাটা দেয়, বা বইয়ের সেই পাওয়ারটা। তা আমরা যেহেতু বই মানুষের হাতে হাতে পৌঁছে দিই, তো ওই কাজটার পাশাপাশি হচ্ছে বই পড়া, কিংবা বই কিভাবে দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, বা কিভাবে মানুষকে এই ফেসবুকের যুগে, যদি আমি ফেসবুকেও বই হিসেবে কিছুটা বিশ্বাস করি, যদি ফেসবুককে ভালোভাবে ইনফরমেশন নেওয়া যায়, তবে ফেসবুকের মাধ্যমে কিভাবে মানুষের কাছে বইয়ের মেসেজটা ছড়িয়ে দেওয়া যায়, সেজন্য আমরা চেষ্টা করছি। তো প্রথমে কেউ হচ্ছে নাফিস হচ্ছে নিয়মিত হচ্ছে বই নিয়ে লিখছে, বা আমরা হচ্ছে পিয়ন গ্রুপের মানুষকে মানুষকে বই পড়তে উৎসাহ দিচ্ছি, কিংবা আমি এই যে ভিডিও বানাচ্ছিলাম এই মাত্র হচ্ছে আমি একটা বুক রিভিউ করলাম, তো এখন ওটা পোস্ট করিনি, এই জন্যই হচ্ছে এতক্ষণ এই অবস্থা। তো এমন ভাবে চলছে মানুষকে ভিডিওর মাধ্যমে কিভাবে হচ্ছে বুক রিভিউ করে, বা কিভাবে যে 1 মিনিটের মধ্যেও অ্যাটলিস্ট মানুষকে এনকারেজ করা যায় কিনা যে বই পড়েন বই পড়েন, তো ওইটা নিয়ে চেষ্টা চলছে আর কি। তো এই জন্য বেশ ব্যস্ততা যাচ্ছে। জয় ভাইয়ের এই জিনিসটা বেশ ক্রিয়েটিভ যে আপনি 1 মিনিটের ভিতর বই নিয়ে সম্পূর্ণ ধারণাটা দেওয়ার চেষ্টা করেন, বেশ ভালো লাগে আমার জিনিসটা। তো ভাইয়া, আপনারা তো অনেক বুক রিভিউ করেন, তো জয় ভাইয়ের কাছে আমার একটু প্রশ্ন, যারা নতুন পাঠক তাদের জন্য যদি কোনো বই সাজেস্ট করতেন আপনি, যে প্রথমে পড়া শুরু করতে যাচ্ছে বই, সেরকম কিছু আনকোরা রাইটার পাঠকদের জন্য। আচ্ছা, এই প্রশ্নটা আমি হচ্ছে নিজেও প্রথম থেকে অনেক মানুষকে করতাম যে কার বই দিয়ে আমি পড়া শুরু করব। তো এটা আসলে বেশ একটা কনফিউজিং কোশ্চেন, বা মানুষজনকে আমি যদি এখন সাজেশন দিই, কেউ কেউ হচ্ছে আমার ব্যাপারটা মানে আমার প্রশ্নের উত্তর অনেকের পছন্দ নাও হতে পারে, তবে খুব দুঃখজনক হলেও সত্য যে মানে পড়া শুরু করার জন্য বইয়ের মধ্যে বোধহয় মানে বাংলাদেশে অভাব আছে। যদিও বাংলাদেশে বেশ চমৎকার অনেক ভালো বই আছে, তবে কারো পড়ার অভ্যাস বা কাউকে হচ্ছে এই যে পড়ুয়া বানানোর জন্য যে কোন বইগুলো পড়া দরকার সেগুলো আমি এখনো খুঁজছি, বা সেগুলো নিয়ে এখনো খোঁজার চেষ্টা করছি। তবে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি হচ্ছে ক্লাস 5-6 এর দিকে মোহাম্মদ জাফর ইকবাল কিংবা হুমায়ুন আহমেদ, যাদের নাম আমরা সবাই জানি প্রত্যেকে, যে তবে অনেকের ক্ষেত্রে আমি ব্যাপারটা দেখেছি যে হ্যাঁ একেবারে ওনার বই পড়লে যে সবাই খুব বই পড়ে হয়ে যাচ্ছে তা না, তবে আমার ক্ষেত্রে ব্যাপারটা কাজে দিয়েছে। তো অন্য কারো ক্ষেত্রে সে যে কারো বই পড়তে পারে, সে এমন হতে পারে 3 গোয়েন্দা দিয়ে বই পড়া শুরু করতে পারে, বা এমন হতে পারে তার পত্রিকা পড়ার অভ্যাস হচ্ছে বই পড়াতে কাজে দিতে পারে। তো আসলে এটা ডিপেন্ড করতেছে যে মানে কে আসলে কোন ধরনের মানুষ। তো ওইভাবে আসলে সবার জন্য একেবারে হচ্ছে সাজেশন দেওয়া যায় না,
তবে আমি যেটা বলবো যে সবচেয়ে হচ্ছে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, যে প্রথম দিকে যদি খুব বিরক্তও লাগে বা যদি বুঝতেও কষ্ট হয়, অ্যাটলিস্ট কিছু বই হচ্ছে শেষ করা একটু কষ্ট করে হলো। কারণ একবার যদি অভ্যাসটা হয়ে যায় বা যদি সে যদি খুব দ্রুত বুঝতে পারে বা তার যদি ওরকম হচ্ছে মানে বইয়ের সাথে যদি সম্পর্কটা তৈরি হয়ে যায়, তখন হচ্ছে আসলে বইটা পড়া হচ্ছে অনেক সহজ হয়ে যায়। চমৎকার করে উত্তর দিলেন জয় ভাইকে, ধন্যবাদ। আমি নাফিস ভাইয়ের কাছে আবার ফিরতে চাই। ভাই আসলে পিয়নের যাত্রাটা কিভাবে শুরু হলো? আপনারা তো বই নিয়ে কাজ করছেন বেশ খানিকটা সময় ধরে, বই মানুষের হাতে হাতে পৌঁছে দিচ্ছেন, আমি শুরুর দিকের গল্পটা জানতে চাই, পিয়নের শুরুর দিকের গল্পটা। পিয়নের শুরুর দিকের গল্পটা আসলে 2015 সালের দিকে, মানে আমরা একটু চিন্তা ভাবনা করতাম, আমরা আমি জয় এবং আমরা কিছু বন্ধু বান্ধব ছিলাম কলেজের, আমরা হচ্ছে চিন্তা ভাবনা করতাম যে আমরা এক সময় বাংলাদেশের সবচেয়ে বড় লাইব্রেরির মালিক হব, মানে আমাদের একটা ফিজিক্যাল শপ বা আমাদের একটা ফিজিক্যাল লাইব্রেরি থাকবে যেখানে হচ্ছে পাঠকদের জন্য একটা বিশাল অপরচুনিটি থাকবে বা একটা প্লেস থাকবে যেখানে পাঠকরা এসে হচ্ছে বই পড়তে পারবে, বই নিয়ে আলোচনা করতে পারবে, মানে বইয়ের একটা সমাগম হবে। বাট সেটা অনেকটা ছন্ন ছাড়া একটা স্বপ্ন বলা যেতে পারে বা হচ্ছে আনপ্ল্যান্ড একটা কথার কথাই বলা যেতে পারে আর কি। বাট আমরা কখনো ওইটা ওইভাবে মানে এরপরে হয়তো সিরিয়াসলি কখনো ভাবিনি বা হচ্ছে ওভাবে রূপদান করার ক্ষেত্রে কোনো কাজ করিনি আর কি। বাট আমরা সবসময় জয় আমি এবং আমরা আমরা কিছু বন্ধু বান্ধব আমরা সবসময় হচ্ছে আন্দর কিল্লা বাতিঘর এই টাইপের বই যেখানে আছে আমরা সেই সব জায়গাতে ছুটাছুটি করতাম। তো 2016 দিকে হচ্ছে আমরা যখন 16 শেষ করে 17 দিকে আমরা যখন আস্তে আস্তে যখন অনার্স ফার্স্ট ইয়ার উঠলাম, তখন হচ্ছে যে জয় তারপরে আমার আরেক ফ্রেন্ড জীবন আমি আমরা হচ্ছে আলাদা ভাবে বিভিন্ন ভেঞ্চার বা স্টার্ট আপ শুরু করার হচ্ছে যে চেষ্টা করতেছিলাম। তো তখন আমরা আলাদা ভাবে এক একজন এক একটা চেষ্টা করতেছিলাম, দেখা যাচ্ছে আমিও কোনো কিছুতে হাত দিয়ে মানে সফল হতে পারতেছিলাম না অ্যাকচুয়ালি জয় জীবন, ওরা হচ্ছে অ্যাকচুয়ালি কোনো মানে কোনো কিছু করে হচ্ছে যে ট্রুলি যে অ্যাকচুয়ালি রূপদান যেটা বলে আর কি ওরকম কোনো কিছু করতে পারতেছিলাম। তো এমন সময় হঠাৎ একদিন জয় একটা ফেসবুক পোস্ট দেয় যে একটা অনলাইন বুকশপ করবো, আমাদের হচ্ছে একটা নাম দরকার। তো আমি হচ্ছে প্রথম গিয়ে ওখানে প্রথম কমেন্ট করে বললাম যে ভাই আমি করি, তুমি অনলাইন বুকশপ করতেছো আমি করি। এরপর হচ্ছে যে আমাদের যাত্রা হচ্ছে এখান থেকে শুরু। এরপর হচ্ছে যে আমাদের বিশাল একটা মানে ছোটখাটো অনলাইন মিটিং হলো, যে ওই দিনের ঘন্টা খানেক হচ্ছে একটা অনলাইন মিটিং হলো। এরপর হচ্ছে যে আমরা ডিসিশন নিলাম যে আমাদের কি কি করা দরকার। তো প্রথম প্রথম বলতে গেলে আমরা একেবারে অগোছালো ছিলাম, আমি বিশ্বাস করি আমরা এখনো অগোছালো, এই অগোছালোর মধ্যে যতটুকু গুছিয়ে কাজ করা যায় ঠিক আছে। তো তারপর হচ্ছে প্রথম প্রথম আমরা একেবারে যদি আমি একটা আশ্চর্যজনক তথ্য দিই, আমরা হচ্ছে মাত্র 6,000 টাকা আর মাত্র 67টা বই দিয়ে হচ্ছে শুরু করেছিলাম, মাত্র 6,000 টাকা আর 67টা বই দিয়ে। তো জয় হচ্ছে একেবারে নীলক্ষেত থেকে 67টা বই কিনে এনেছে, তো আমরা হচ্ছে এগুলো জাস্ট ফেসবুক একটা পেজ খুলে হচ্ছে পোস্ট দিয়ে সেল করা শুরু করেছিলাম, মানে যাত্রাটা আসলে এতখানি সিম্পল আর। তো এরপর এরপর আসলে যাত্রাটা আস্তে আস্তে হচ্ছে কঠিন হয়। এখানে এখানে আমি বলবো যে মানে হচ্ছে যে বাকিদের চেয়ে আলাদা বা জয় বা জীবন বা আমার ক্ষেত্রে বলবো আমরা হচ্ছে যে বই প্রেমী হওয়াতে আমরা যে বইয়ের সাথে অ্যাকচুয়ালি যেভাবে কানেক্ট করতে পেরেছি বা হচ্ছে পাঠকদের সাথে যেভাবে কানেক্ট করতে পেরেছি, এই জিনিসটা হয়তো বাকিদের চেয়ে বাকিদের থেকে আমাদের কিছুটা আলাদা করে বা এই জিনিসটা হয়তো কিছুটা হলো আমাদের ইউনিক করে আর কি। তো আমাদের যাত্রার ক্ষেত্রে আমরা আসলে প্রথমে শিওর ছিলাম না যে এটা পিওনি হবে বা এভাবে হবে, বা বলতে গেলে আমরা এখনো শিওর না। যেমন আমাদের প্রথম নামটাও কিন্তু পিয়ন ছিল না, আমাদের নামটা মানে আমরা ভাবতেছিলাম যে বই পিয়ন বা অন্যরকম এরকম এরকম কোনো কিছু একটা দিব আর। তো তখন আমরা দেখলাম যে বই পিয়ন নামে অলরেডি ওরকম একটা প্ল্যাটফর্ম আছে বা ওরকম কোনো একটা প্রোগ্রাম বা বুকশপ অলরেডি আছে। তো আমরা চিন্তা করলাম যে সেটা যদি বই পিয়ন না হয় সেটা পিয়ন হতে পারে, কারণ আমরা দেখতেছিলাম যে পিয়ন যে কনসেপ্ট বা পিয়ন যে লোকটা বা যে ক্যারেক্টারটা তার একসময় অনেক মূল্য ছিল। একসময় মানুষ কিন্তু সম্পূর্ণ পিয়নের উপর নির্ভর ছিল, ডাক পিয়নের উপর, যে ডাক পিয়ন আসবে, ডাক পিয়ন চিঠি বিলাবে, ডাক পিয়ন হচ্ছে আমাদের খোঁজ খবর নিয়ে যাবে, আমাদের জন্য খোঁজ খবর আনবে। বাট যত মডার্নাইজ হচ্ছে তত কিন্তু এই যে ডাক পিয়ন বা পিয়ন তার গুরুত্বটা কমে আসছে এবং এখন আস্তে আস্তে কিন্তু সেই বিলুপ্ত হয়ে গেছে অলমোস্ট। তো আমরা চিন্তা করলাম যে হোয়াই নট পিয়নের একটা ডিজিটাল ভার্সন বানানো যায়, এটাকে বই পিয়ন না করে যদি আমরা বই সরিয়ে দিই তাহলে হচ্ছে আমরা অন্য কোনো প্ল্যাটফর্মের সাথে একরকম হচ্ছে না, প্লাস হচ্ছে আমরা যে হারিয়ে যাওয়া একটা ধারণা যে পিয়ন বা একটা ক্যারেক্টার হারিয়ে যাওয়া একটা ক্যারেক্টার পিয়ন তাকে হচ্ছে আমরা তুলে আনতে পারি। তো আগে হচ্ছে পিয়ন চিঠি বিলি করতো, এখন হচ্ছে পিয়ন বই বিলি করতো। তো এই জিনিসটা থেকে হচ্ছে আমরা আমাদের ড্রিমটাকে আস্তে আস্তে আগায় না যে পিয়ন পিয়ন তো হারিয়ে যাচ্ছে, আমরা হবো ডিজিটাল পিয়ন। এবং দেখা গেলো যে মানুষজন আমাদের সাথে আস্তে আস্তে এই বিষয়টা কানেক্ট করতে পারছে এবং আমরা যে পরিমাণ অডিয়েন্স বা যে পরিমাণ মানুষের নিকট কানেক্ট করতে চাচ্ছিলাম বা যে পরিমাণ মানুষের নিকট পৌঁছাতে চাচ্ছিলাম
আস্তে আস্তে আমরা হচ্ছে তাদের নিকট পৌঁছাতে পারছিলাম এবং তাদেরকে বুঝাতে পারছিলাম যে যে পিয়ন ডিজিটাল ভার্সন হচ্ছে আবার ব্যাক করছে। এতদিন তারা চিঠি দিচ্ছিল, এবার হচ্ছে তারা বই দিল। তো আমাদের যাত্রাটা এরকম আর কি। গ্রেট ভাইয়া, তো নাফিস ভাইয়া চারিদিকে তো মনে করেন অনলাইন বুকশপের এখন জয় জয়কার, তো এর মধ্যে আপনারাও আছেন, তো এই জিনিসটাকে আপনারা কিভাবে দেখেন, প্রতিদ্বন্দ্বিতাটা কিরকম ফিল করেন? প্রতিদ্বন্দ্বিতা অবশ্যই আছে। আমি একটা বিষয় বলবো যে আমরা তো প্রথম অনলাইন বুকশপ না, আমাদের চেয়েও অনেক বড় বড় জায়েন্ট আছে। তবে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে বা জয়কে কেউ জিজ্ঞেস করে বা আমাদের আরেকজন পার্টনার আছে জীবন, তাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আমরা আসলে কম্পিটিশন ফিল করি কিনা, তাহলে আমি বলবো যে বা আমরা বলবো যে আমি আশা করি আমাদের তিনজন হয়ে কথা বলছি যে আমরা আসলে কোনো কম্পিটিশনই ফিল করি না। কারণ কম্পিটিশন এখানে কোনো জায়গায় নেই, কারণ হচ্ছে বাংলাদেশে এত মানুষ, আমি স্পেসিফিকলি বলবো বাংলাদেশে এত মানুষ, বাংলাদেশে এত পাঠক, বাংলাদেশে এত বই পড়ুয়া বা বই লাভার আছে, প্রতিদিন যদি 10টা করে অনলাইন বুকশপ হয় তাহলে মনে হয় মার্কেটটা বা চাহিদাটা এটা মনে হয় দখল করা যাবে না, কারণ বইয়ের এত বেশি ডিমান্ড। যেমন আমরা যখন পিয়ন শুরু করছিলাম তখন আমার এক কাজিন আমাকে বললো যে মানে কি করতেছিস এইসব, মানে এগুলোর অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নাই, মানে অনলাইনে বই বিক্রি করবে, অনলাইনে মানুষ বই কিনে না, মানে অনলাইনে রিয়াজউদ্দিন বাজার হয়, অনলাইনে মানুষ কাপড় কিনবে, কসমেটিক্স কিনবে, প্যান্ট কিনবে, শাড়ি কিনবে, অনলাইনে মানুষ বই কেন কিনবে? তখন তখন মানে তখন হচ্ছে বিষয়টাকে চ্যালেঞ্জ হিসেবে নিলাম যে অনলাইনে যদি রিয়াজউদ্দিন বাজার হয় তাহলে অনলাইনে আন্দরকিল্লা সম্ভব বা নীলখ্যাত হওয়া সম্ভব, কেন হবে না? অনলাইনে অনলাইনে নীলখ্যাত হতে পারে বা আন্দরকিল্লা হতে পারে, মানুষজন হচ্ছে চাইলে অনলাইনে বই নিতে পারে। সো এই জায়গাটা আসলে চ্যালেঞ্জিং, তবে হচ্ছে যে এখানে আসলে আমরা যেটা বিশ্বাস করি আর কি যে বাংলাদেশে এটার মার্কেট বা এটার চাহিদাটা এত বেশি যে এই জায়গাটা আসলে কখনোই ফিল করা সম্ভব না। আমি যদি ছোট্ট একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে আমরা পিয়ন শুরু করেছি হচ্ছে 2018 সালের ডিসেম্বরের 26 তারিখ। তখন প্রথম মাসে অনেকে হচ্ছে পিয়নের সাথে বিভিন্ন ভাবে যুক্ত হতে চাইছে যে আমরা হচ্ছে পিয়ন অনলাইন বুকশপের হয়ে কাজ করবো বা হচ্ছে আমরা আপনাদের কাজটাকে অ্যাপ্রিসিয়েট করি বা সাপোর্ট করি, আমরা হচ্ছে আপনাদেরকে বিভিন্ন ভাবে হচ্ছে হেল্প করতে চাই বা এই টাইপের জিনিসপত্র। তো আমরা আসলে তখন শিওর ছিলাম না, আমরা হচ্ছে অনেককে চাইতে না চাইতে হয়তো রিজেক্ট করেছি বা হচ্ছে ফিরিয়ে দিয়েছি। তো ওখানের মধ্যে একটা বিষয় হচ্ছে আমরা যাদেরকে ফিরাই দিছি আর কি, ওখানের মধ্যে মিনিমাম 3 জন এখন হচ্ছে 3 জনের সাকসেসফুল অনলাইন বুকশপ আছে এবং তাদের সাথে কিন্তু আমাদের ফেসবুকে অ্যাডও আছে। তো আমরা হচ্ছে আমরা আমরা একটা বুকশপ যাদেরকে আমরা রিজেক্ট করে দিয়েছি, তাদের আরো 3টা অনলাইন বুকশপ আছে। তো তারা অলরেডি আমি যা দেখি যে তারা আমাদের চেয়ে ভালো কাজ করে, তারা আমাদের চেয়ে বেশি বুক সেল করে বা আমাদের চেয়ে হয়তো বেশি হচ্ছে তাদের রিচ, তারা আমাদের চেয়ে অনেক ভালো কাজ করতেছে। তো এটা নিয়ে কখনো আমরা এনভিএস বা ওরকম কোনো কিছু ফিল করি না আসলে, কারণ আমরা তো বই প্রেমী, দিন শেষে হচ্ছে পাঠকদের কাছে বই পৌঁছাতে হবে, মানুষের হাতে বই পৌঁছাতে হবে। এবং আমি মনে করি যে আমরা সহযোদ্ধা, আমরা কম্পিটিটর না, আমরা প্রতিযোগী না, আমরা হচ্ছে সহযোদ্ধা। এই যে লড়াইটা বা এই যে বিপ্লবটা মানুষের হাতে বই পৌঁছানোর, এই বিপ্লবের এই লড়াইয়ের আমরা হচ্ছে সহযোদ্ধা। এই যে আমার যে অন্য অনলাইন বুকশপ যারা আছে তারা হচ্ছে আমাদের সহযোদ্ধা। তো এটা আসলে আমরা আসলে বিষয়টাকে এইভাবে দেখি আর কি, যে আমরা চাই যে আরো অনলাইন বুকশপ হোক, মানুষের হাতে আরো বই পৌঁছাক, মানুষজন হচ্ছে বই সম্বন্ধে আরো বেশি জানুক। আর একটা এতক্ষণ তো আশাবাদী কথা বললাম, একটা হতাশজনক কথাবার্তা বলি, সত্য কথা হচ্ছে যে হ্যাঁ প্রতিদিন প্রতিদিন অনলাইন বুকশপ হবে, হয়তো 10টা হবে, 20টা হবে, 100টা হবে, বাট সত্য কথা হচ্ছে সাস্টেইন করাটা অবশ্যই কঠিন হবে। ইটস নট দ্যাট আমরা বা অন্য কেউ এটা শুরু করে দিলে এটা টিকে থাকবে, বিষয়টা এরকম না। আমি যদি পিয়নের কথা বলি, আমাদের পিয়নও কিন্তু অনেকবার মানে অনেকটা ভেঙে পড়া বা একেবারে কি বলতাম মানে নদী ভাঙন টাইপ যে বিষয়গুলো আছে, মানে হচ্ছে একেবারে খাদে কিনারায় পড়ে যাওয়ার মতো আমাদের অবস্থা একবার দিবেন, আমাদের প্রায় পাঁচবার। হ্যাঁ সর্বশান্ত বিষয়টা হচ্ছে আমাদের প্রায় 5 বার হয়েছে। তো আমরা হচ্ছে স্টিল সার্ভাইভ করছি, আমার মনে হয় হয়তো ইন ফিউচার হবে, তো সো তখন আমরা সার্ভাইভ করতে পারবো কিনা সেটাও আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং হবে। সো অনলাইন বুকশপ হলেই যে সেটা একটা টেনশনের বিষয় হবে বা তাদেরকে যদি আমরা কম্পিটিশন হিসেবে দেখিও তাহলে কিন্তু দুশ্চিন্তার তেমন একটা কোনো বিষয় না, কারণ দিন শেষে যারা হচ্ছে যে দিন শেষে যারা হচ্ছে অর্থনৈতিক দিকের চেয়ে পাঠকদের দিকে কাস্টমার সার্ভিসের দিকে বেশি ফোকাস ফোকাস করবে, তারাই হচ্ছে সাস্টেইন করতে পারবে দিন শেষে। তাই পুরো ব্যাপারটা হচ্ছে পাঠকদের সাথে কানেক্ট করতে পারাটা, বই পড়ুয়াদের সাথে কানেক্ট করতে পারাটা, একটা কমিউনিটি বিল্ড করতে পারাটা। চমৎকার বলেন, আসলে ছোটখাটো জায়গা থেকেই বড় বড় সংগঠনের উৎপত্তি আমরা দেখেছি, যে গুগল, তারপর হচ্ছে যে ফেসবুকের মতো বড় বড় সংগঠনগুলো ছোট থেকে ধীরে ধীরে তাদের কার্যদক্ষতার মাধ্যমে বড় একটা পজিশনে গিয়েছে। এবং আমরা আশা করবো পিওনও এরকম একটা বড় জায়গায় যাবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হচ্ছে আজান সামি, সাদিয়া রহমান। সাদিয়া রহমান বলছে জয় ভাইয়ের ভিডিও গুলো আমি দেখি, বেশ দারুণ হয়। অ্যাকচুয়ালি জয় ভাইয়ের ভিডিও গুলো খুব ইন্সপায়ারিং এবং তিনি খুব অল্প সময়ে একটা বড় বইয়ের রিভিউ দিয়ে ফেলতে পারেন, মানে খুবই কম সময়ে তিনি অনেক অনেক গল্প বলে ফেলতে পারেন। তো আমি জয় ভাইয়ের কাছ থেকে এই
বিষয়টাই জানতে চাচ্ছিলাম যে 1 মিনিটের বুক রিভিউ গুলোর আইডিয়াটা আসলে কিভাবে এসলো। আচ্ছা, আমি যদি ব্যাপারটা খুব ক্লিয়ারলি বলি, বাংলাদেশে তো মানে আমি যাদেরকে হচ্ছে ফলো করি বা যাদেরকে দেখে বাংলাদেশে বলতে, যদি খুব ভালোভাবে বলি, বোধহয় এক দুজন ছাড়া হচ্ছে কেউ বুক রিভিউ করেন না, বা বুক রিভিউ কনসেপ্ট যে আছে সেটা হচ্ছে যারা বই পড়ুয়া তাদের অনেকে এখনো ঠিক মতো জানেন, মানে সবার কাছে কিন্তু পৌঁছাতে পারেন। আর তার চেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে আমি কিছুদিন আগে একটা টেকটক দেখছিলাম, সেখানে বলতেছিল যে একসময় কিন্তু বাঙালি খুব হচ্ছে কঠিন কঠিন সিরিয়াস কথাবার্তা শুনতে পারতো। আমি কাউকে ছোট করছি না বা আমি বাঙালির উপর দোষ চাপাচ্ছি না, কিন্তু এখন বর্তমান সময় কেউ একটা সিরিয়াস কথা বলতে গেলে বা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে গেলে আগে বলে নেয় যে ভাই একটু সিরিয়াস কথা বলবে বা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো। তো আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি পুরো ফেসবুকও দেখি যে এখানের মধ্যে কি টপিক গুলো আলোচনা হয়, কেউ ইন্টেলেকচুয়াল কথাবার্তা বা কেউ জ্ঞানের কথাবার্তা বলে, আমি ব্যক্তিগতভাবে নিজেও জ্ঞানের কথাবার্তা আচ্ছা 2 মিনিট পরে বলেন, আগে একটা গান শুনে আসি, একটা ট্রোল দেখে আসি, ঠিক আছে। তো সেইখানে আসলে মানুষকে 5-7-10 মিনিটের হচ্ছে বুক রিভিউ বলা বা বই নিয়ে জ্ঞান দেওয়া, আর আমার কাজটা হচ্ছে কি লাইক হচ্ছে ওই যে লেকচার দেওয়া বা ওই যে জোর জবরদস্তি করে মানুষজনকে জ্ঞান দেওয়ার মতো, তো এই জিনিসটা হচ্ছে একটু টাফ হয়ে যায়। আর আমি যেটা মানে আহমেদ সভাও যেটা বলেছি যে জোর জবরদস্তি করে কাউকে তো জ্ঞান দেওয়া যায় না, তো সেক্ষেত্রে হচ্ছে একটু ঝামেলা হয়ে যায়। তো আমি চিন্তা করলাম যে কিভাবে বই পড়ে উৎসাহিত করা যায়। মানে অনেকে একজন দুজন কমেন্ট করে থাকেন, ভাই আপনারটা তো বুক রিভিউ হয় না, এটা তো বইয়ের বিজ্ঞাপন হয়। আমি তাদেরকেও আসলে মানে অস্বীকার করি না যে আমি বইয়ের, কারণ ব্যাপারটা হচ্ছে একটা বই নিয়ে আসলেই যদি আমি আলোচনা করতে যাই, একটা বই নিয়ে কয়েক ঘন্টার পর ঘন্টা হচ্ছে আলোচনা করা যায়, সেখানে আমি 1 মিনিট 2 মিনিট এখন হচ্ছে সর্বোচ্চ 3-4 মিনিট বা 5 মিনিটে করি, তো আসলেই কিন্তু বইয়ের 10% বা 5% আমি কভার করতে পারি না। তো জাস্ট ব্যাপারটা হচ্ছে আমি বলার চেষ্টা করি যে বইটা কি নিয়ে লেখা বা কেন আপনি পড়বেন, এই মেসেজটাই বোঝানোর চেষ্টা করি, তো এটা একটু বেশ টাফ হয়ে যায়। আর যে ব্যাপারটা কাজ করছিল যে প্রথম দিকে আমি ন্যাশ ডেলির যে ব্যাপারটা, যে সে বলছিল যে সে তো কোনো গুরুত্বপূর্ণ মানুষ না, তো মানুষ কেন তার কথা হচ্ছে ঘন্টার পর ঘন্টা বা কয়েক মিনিট 10 মিনিট দেখবে। তা আমিও নিজেকে চিন্তা ভাবনা করলাম, আমিও তো গুরুত্বপূর্ণ কেউ না, আমি যদি এখন 4-5 মিনিট 10 মিনিটও কথা বলি মানুষ বলবে এটা কি, তো এর কথা আমি কেন শুনবো। এর থেকে অনেক ফেসবুকে অবশ্যই অনেক ভালো ভালো কন্টেন্ট আছে, তো মানুষজন সেই কন্টেন্ট গুলোই হচ্ছে দেখতে যাবে। তা আমি চিন্তা করলাম যে এর মাধ্যমে একটা আমি কথা বলা শিখি বা নিজের ভুলগুলো ধরা হলো, প্লাস 1-2-3 মিনিটে যদি আমি বইয়ের বিজ্ঞাপন বলুক বা সেটাকে হচ্ছে বই পড়ায় মানুষকে যদি একটু হলেও উৎসাহিত মানে করতে পারি, সেটাই আমার সার্থকতা। তো এই দিক দিয়ে হয়তো বা আমার বুক রিভিউ কোয়ালিটি নিয়ে হচ্ছে আমারও হয়তো বা সেটাকে আরো হচ্ছে আরো উন্নত করতে হবে, কারণ আমার হচ্ছে আরো বিস্তৃত আলোচনা করতে হবে। তা আমি আসলে অডিয়েন্সের উপরে অনেকটা ডিপেন্ড করছি এখন, যে তারা হচ্ছে আসলে কি টাইপের হচ্ছে মানে কত মিনিটের বা কতক্ষণের হচ্ছে বুক রিভিউ যাচ্ছে। আর তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি নিজেও নিজের ভুলগুলো নিয়ে হচ্ছে কাজ করার চেষ্টা করছি বা কিভাবে হচ্ছে এগুলোকে আরো ভালো বেটার বানানো যায় বা কিভাবে হচ্ছে আরো সুন্দরভাবে উপস্থাপন করা যায় সেটা নিয়ে চেষ্টা করছি। তো আশা করি সামনে হচ্ছে নিয়মিত বুক রিভিউ করে যাবো এই আর কি। না আসলে মডার্নাইজেশনের এই যুগে মানুষ এত ব্যস্ত যে 5-6 মিনিট সময় নিয়ে একটা দীর্ঘ ভিডিও দেখার ধৈর্য তাদের থাকে না, আনলেস ইটস ফানি ভিডিও অর কোনো ভাইরাল টপিক হলে। তো বই নিয়ে যেহেতু আপনি এই চমৎকার উদ্যোগটা নিয়েছেন, এটা আসলেই প্রশংসনীয়। 1 মিনিটের বুক রিভিউ গুলো খুব ইন্টারেস্টিং। আমাদের সাথে যুক্ত হয়েছেন ফাইম মোর্শেদ ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই ফর জয়নিং উইথ আস। দিগ্বিজয় ভাই, আপনার কাছে আমি চলে যাবো আবার। আচ্ছা ভাইয়া, তো জয় ভাই আপনি তো অনেক বুক রিভিউ করেন ইতিমধ্যে, আমাদের মানে পিয়ন ছাড়াও আপনার সাথে আমাদের সম্পর্কটাও আলাদাভাবে আছে, আমরা রিডিং ক্লাব করি একসাথে। তো যারা নতুন পাঠক অনেকে ইংরেজি বই পড়া শুরু করতে বাধার সম্মুখীন হয়, তো আপনার কি সাজেশন থাকবে তাদের জন্য, তারা এই বাধাটা কিভাবে কাটিয়ে উঠবে এবং কোন কোন বই পড়াটা শুরু করা উচিত যারা ইংরেজি পাঠক মানে শুরু করতে চাচ্ছে? আচ্ছা, আমিও এক্ষেত্রে কিছু সাজেশন পেয়েছিলাম নাফিস তাদিগিন থেকে, তো নাফিস তাদিগিনে আগে হচ্ছে সাজেশন গুলো বলুক, তারপর আমি হচ্ছে অ্যাড করি, তাহলে বোধহয় ভালো হয়। আচ্ছা আচ্ছা, নাফিস ভাই বলা শুরু। হ্যাঁ, আমি ইংরেজি বই যারা হচ্ছে ইংরেজি বই পড়া শুরু করতে চান তাদেরকে বলবো যে প্রথম প্রথম থেকে কোয়ালিটি চেয়ে কোয়ান্টিটিতে একটু ফোকাস করা দরকার, কারণ হচ্ছে যে দিন শেষে সংখ্যা নাম্বারটা কিন্তু আমাদেরকে একটা স্যাটিসফ্যাকশন দেয়, রাইট? যখন আমরা হচ্ছে যখন দিন শেষে যদি আমি কোনো একদিন দেখি যে আমি অনেক বেশি ফেসবুক ইউজ করছি, তাহলে হচ্ছে আমি দিন শেষে যখন দেখবো আমি 3-4 ঘন্টা ফেসবুক ইউজ করে ফেলছি বা 5 ঘন্টা, আমার হচ্ছে মনটা একটু খারাপ হয়ে যাবে। বা যেদিন দেখবো যে আমি মাত্র 30 মিনিট ফেসবুক ইউজ করছি, তখন দেখা যাবে আমার মনটা না, আজকে আমি হচ্ছে আমার টাইমটাকে ইউটিলাইজ করতে পারছি। তো দিন শেষে নাম্বারটা কিন্তু ম্যাটার করে। সো আমি বলবো যে প্রথম দিকে আসলে ছোট ইজি বইগুলো বা ছোট ছোট বইগুলোর দিকে ফোকাস করা উচিত। সো এক্ষেত্রে আমার সাজেশন থাকবে যেমন দি আলকেমিস্ট, পালো করলে দি আলকেমিস্ট, এটা হচ্ছে যথেষ্ট পরিমাণে ইজি ভাষায় লেখা ইংরেজিতে, এই বইটা দিয়ে শুরু করা উচিত। এবং এই বইটা শুধু ইজি বলে শুরু করা উচিত না, এই বইটা একটা মানুষের লাইফে যথেষ্ট পরিমাণে ইম্প্যাক্ট রাখার মতো একটা বই, পাওলো কোয়েলোর দি আলকেমিস্ট। এর বাইরে 1 মিনিট ম্যানেজার, কম্পাউন্ড ইফেক্ট, এই টাইপের যে বইগুলো আছে, তারপরে হচ্ছে ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি বইটা পড়া যেতে পারে, যেমন বইটা হচ্ছে ছোট একেবারে মাত্র 100 পেজের বই আর কি, এই টাইপের যে বইগুলো আছে এগুলো
হ্যাঁ, আর্নেস্ট হেমিংওয়ের ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এই টাইপের ছোট ছোট বইগুলো হচ্ছে ব্যবহার পড়া যেতে পারে। আমি রিসেন্টলি একজন থেকে একটা টেকনিক অ্যাপ্লাই করেছি, সেটা হচ্ছে যে আমাকে এক ভাই সাজেস্ট করলেন, যে তুমি সাজেস্ট করেন নাই, মানে আমি তার থেকে টেকনিকটা অ্যাডাপ্ট করছি আর কি, মানে তার কাজ কারবার দেখে হচ্ছে এটাকে অ্যাডাপ্ট করছি। সেটা হচ্ছে আমি গুগলে গিয়ে হচ্ছে যে 100 বেস্ট নভেলস অফ দ্য ওয়ার্ল্ড লিখে সার্চ করলাম, এরপর দেখলাম যে এই 100টা নভেলা বা ছোট ছোট উপন্যাস, এদের হচ্ছে একটা লিস্ট আসলো। তো আমি হচ্ছে ধরে ধরে এগুলোর হচ্ছে যেগুলো হচ্ছে হার্ড কপি আছে তো হার্ড কপি নিলাম, বা পিডিএফ আছে তো পিডিএফ পড়া শুরু করলাম। তো আমি বলবো যে এই ক্ষেত্রে নিজেরও একটু পার্সোনাল রিসার্চ করা দরকার। তবে যদি শুরু করতে হয় তাহলে হচ্ছে যে আলকেমিস্ট, পাওলো কোয়েলো যে বইগুলো আছে, তারপরে 1 মিনিট ম্যানেজার, এই টাইপের বই, ছোট ছোট বইগুলো দিয়ে হচ্ছে শুরু করা যেতে পারে। আচ্ছা ভাইয়া, দারুণ বলেছেন নতুন পাঠকদের জন্য। আচ্ছা নাফিস ভাইয়ের কাছে প্রশ্নটা আমার একান্তই, একজন পাওলো কোহেলো ফ্যান হিসাবে, পাওলো কোহেলোর লেখা এবং ওনার ফিলোসফি আপনাকে ঠিক কতটা প্রভাবিত করে? হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি, আমাদের জীবনে যে জিনিসগুলো সবচেয়ে বেশি প্রভাব রাখে, আমরা হয়তো কখনো একটা সময় গিয়ে ভাবি নাই যে এই জিনিসগুলো আমাদের লাইফের সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল জিনিস হবে, বাট আলটিমেটলি হচ্ছে আমরা না ভাবতেও কিন্তু এই জিনিসগুলো আমাদের লাইফে সবচেয়ে বেশি প্রভাব রাখে বা ইম্প্যাক্ট রাখে। তো পাওলো কোয়েলোর বিষয়টা ওরকম, আমি একটু ডিটেলস এ বলবো। আমি যখন মাত্র ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার উঠেছি 2015 সালে, তখন হচ্ছে আমার এক ভাই, যার কাছে হচ্ছে আমি ফিজিক্স পড়তাম, উনি আমাকে বললেন যে কিছু কিছু লেখক আছে যাদের হচ্ছে বইগুলো পড়তে হবে, মানে এগুলো হচ্ছে মাস্ট রিড একেবারে, মানে এগুলো না বললে তোমার জীবন অনেকটা বৃথা। তো আমি হচ্ছে এই টাইপের কথা যখন আমাকে কেউ বলে যে এটা না করলে জীবন বৃথা, ওটা না করলে তুমি মরে যাবা, ওটা না করলে হচ্ছে তোমার কোনো জায়গা নাই, এই টাইপের কথাগুলো যখন আমাকে কেউ বলে তখন আমার খুব গায়ে লাগে, কারণ আমি পার্সোনালি বিশ্বাস করি যে মানে এরকমটা এরকম অ্যাকচুয়ালি কোনো জিনিস নাই, যে মানে এটা না করলে এটা হবে, এটা না করলে এটা হবে। তো আমার হচ্ছে বিষয়টা খুব গায়ে লাগছে, এটা কি এমন বই যে এটা না পড়লে আমার জীবন একবার বৃথা হয়ে যাবে। তো আমি বললাম যে ভাই ঠিক আছে, নাম বলেন আর লেখকের নাম বলেন। তো উনি আমাকে বোর্ডের মধ্যে লিখে দিলেন দি আলকেমিস্ট পাওলো কোয়েলো। তো আমি হচ্ছে 3 দিনের মধ্যে আন্দরবিলে চলে গেছে, এরপর হচ্ছে খুঁজে বের করে ফেলছি মাকসুদুজ্জামান খানের একটা অনুবাদ দি আলকেমিস্ট। তো বইটা পড়া শুরু করলাম, শুরু করলাম তো প্রথম দিকে র্যান্ডম একটা বই মনে হলো আর কি। তো বইয়ের যখন আস্তে আস্তে পড়ে পড়ে শেষ পাতায় গিয়ে যাচ্ছিলাম, তখন আমার মনে হলো যে এই যে আমি 100 পেজ বা 120 পেজ বা হচ্ছে এই ছোট বইটা পড়লাম, মানে আমার পুরো সময়টা একেবারে পয়সা পয়সাটা হচ্ছে উসুল টাইপ অবস্থা, মানে এই যে আমি যে পড়লাম, এই পড়ার মধ্যে কোনো কিছু কি হয় না, মানে অনর্থক বা অযথা হয় না, এই জিনিসটা হচ্ছে আমার প্রথম ফিল আসলো, ওয়েস্ট হয় না। তো তখন আমি বুঝতে পারলাম যে আচ্ছা পাওলো কোয়েলোর এই যে বইটা আলকেমিস্ট, এই আলকেমিস্টের শুরু আর শেষ কিন্তু একই, দ্য এন্ড ইজ দ্য বিগিনিং, দ্য বিগিনিং ইজ দ্য এন্ডিং আলকেমিস্টের, রাইট? তো আমি চিন্তা করলাম যে সো এটা তো সিম্পল একটা বিষয়, মানে এই কনসেপ্টটা থাকতেই পারে, অনেক বইতে থাকতে পারে, যেমন শুরুটা যেদিকে হয় শেষটাও সেদিকে হয়, বাট আলকেমিস্ট বইটাকে কোন জিনিসটা ইউনিক করে। তখন যখন আস্তে আস্তে ভাবা শুরু করলাম, তখন আমি বুঝলাম যে এই যে জার্নিটা, যে সান্তিয়াগো নামের যে ছেলেটা আছে, সে যে স্পেনের যে পাহাড়ে পাহাড়ে করে যে একটা গুপ্তধন খোঁজার পথে যে বের হলো, তার যে জার্নিটা, এই জার্নিটা হচ্ছে যে তার আসল। যেমন একেবারে শেষ পাতা গিয়ে আলকেমিস্ট, একেবারে শেষ পাতা গিয়ে আমরা কি দেখি, আমি একটু স্পয়লার দিচ্ছি ছোট করে, আলকেমিস্ট একেবারে শেষ পাতা গিয়ে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে সে হচ্ছে যেখানে জার্নিটা শুরু করে সেখানে হচ্ছে জার্নিটা শেষ করে। তখন সে প্রশ্ন করে, তখন সে হচ্ছে উপরওয়ালাকে প্রশ্ন করে যে তাহলে এত সবের কি দরকার ছিল, যদি গুপ্তধন তো আমার আমার কাছেই থাকে শুরু থেকে, গুপ্তধনটা যদি আমার পকেটের ভিতরে থাকে তাহলে আমার কি দরকার ছিল পুরো বিশ্ব ভ্রমণ করে। তখন উপরওয়ালা তাকে কি উত্তর দেয় যে তাহলে তো যদি তুমি বিশ্ব ভ্রমণ না করতে তাহলে তো তুমি কি দেখতে পারতে না, এই যে তুমি সূর্যাস্ত, এই যে আন্দালুসিয়ার সুন্দর সুন্দর পাহাড়, এই যে তুমি ডাইনি বলো, তারপর একটা মেয়ের সাথে তোমার পরিচয় হয়েছে, দিয়ে আলকেমিস্ট সম্বন্ধে তুমি জানছো, তুমি সূর্য সম্বন্ধে জানছো, তুমি মরুভূমির পাওয়ার সম্বন্ধে জানতে পারছো, এগুলো তুমি পারতে না। তো তখন গিয়ে বুঝতে পারলাম যে পাওলো কোয়েলোর পার্সোনাল ফিলোসফিটা হচ্ছে যে কোন একটা লক্ষ্যের চেয়েও ওই যে জার্নিটা, যে যাত্রাটা, এই যাত্রাটা হচ্ছে আমাদেরকে কমপ্লিট করে, এবং এটা হচ্ছে পাওলো কোয়েলোর মোটামুটি সবগুলো বইতে আছে, এবং এই জিনিসটা হচ্ছে আমাকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করে এবং আমার লাইফে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট রাখে। আমি একটু ছোট্ট করে বলি, পাওলো কোয়েলো আরেকটা বই আছে ম্যানুস্ক্রিপ্ট ফর্ম ইন আটলা, আমরা অনেকে দি আলকেমিস্টের নাম শুনছি, হয়তো ভেরোনিকা ডিসাইডস টু ডাই এর নাম শুনছি, কিন্তু আমরা অনেকে ম্যানুস্ক্রিপ্ট ফাউন্ড ইন আটলা বইটার নাম শুনি নাই। আমার এটা আমাদের সবার, মানে আমরা যারা নাম শুনি না আমাদের জন্য দুঃখজনক। আমি ব্যর্থতা বলবো না, কারণ ব্যর্থতা যদি হইতো, যদি ব্যর্থতা তখন বলতাম যখন হচ্ছে আর সময় থাকতো না, আমাদের হাতে এখনো সময় আছে, যে ম্যানুস্ক্রিপ্ট ফাউন্ড ইন আটলা, আটলায় পাওয়া পাণ্ডুলিপি, পাণ্ডুলিপি এই বইটা, হ্যাঁ আটলায় পাওয়া পাণ্ডুলিপি এই বইটা কিন্তু আলকেমিস্টের চেয়ে আমি বলবো যে ভালো বই, মানে আলকেমিস্টের চেয়ে অনেক বেশি ডিপার মেসেজ গুলো হচ্ছে এই বইটা দেয়। এই বইগুলো এমন অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করে যে
বিষয়গুলো হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের প্রশ্ন। যেমন আমরা অনেকে বলে থাকি না যে আমরা হচ্ছে রিসেন্টলি দেখলাম যে একটা টপিক আসছে রেসিজম, বর্ণবাদ, যে আমরা কালো সাদা নিয়ে একটা দ্বন্দ্ব করতেছি, যে গায়ের গায়ের চামড়া দেখে হচ্ছে আমরা মানুষজনকে মানুষজনের কোয়ালিটি ডিসাইড করতেছি। তো এই এই ম্যানুস্ক্রিপ্ট ফাউন্ডেশন আকরা বইয়ে পাওলো কোয়েলো খুব সুন্দর করে এটার ব্যাখ্যা দিচ্ছেন যে ইনার বিউটি, ভেতরের সৌন্দর্য, আর আউটার বিউটি, বাইরের সৌন্দর্য, এই দুইটা জিনিস আসলে কতখানি ম্যাটার করে বা এগুলো কি জিনিস, এই জিনিসগুলো উনি খুব সুন্দর করে বুঝাইছেন। যে উনি বুঝাইছেন যে প্রতিটা জিনিস কিন্তু ইউনিক, লাইক মরুভূমি, মরুভূমির মধ্যে ওট আছে, মরুভূমির জন্য ওট ইউনিক, মরুভূমির মধ্যে কিন্তু তিমি মাছ থাকলে ইউনিক হতো না, আবার সমুদ্রের জন্য কিন্তু তিমি মাছ ইউনিক, সমুদ্রের জন্য কিন্তু ওট ইউনিক না। সো প্রত্যেকটা জিনিসে কিন্তু ইউনিকনেস আছে। গোলাপ ফুল তার জায়গায় ইউনিক, গোলাপ ফুলের কাঁটা আছে, আবার ক্যাকটাস সে তার জায়গায় ইউনিক, তারও কাঁটা আছে। এই যে আমরা সবাই যে এক একজন ইউনিক, আমাদের মধ্যে কেউ কালো, কেউ সাদা, কেউ লম্বা, কেউ খাটো, কেউ ধনী, কেউ গরিব, কেউ এক এক রকম ফ্যামিলি বা এক এক রকম ক্লাসে বিলং করি, বাট আমরা সবাই হচ্ছে এক একজন ইউনিক, এই যে জিনিসটা, এই টাইপের মেসেজ গুলো পাওয়া যায়। আর একটা বই নিয়ে যদি বলি সেটা হচ্ছে যে আমার খুব প্রিয় একটা বই, সেটা হচ্ছে দ্য ফিফথ মাউন্টেন, পঞ্চম পাহাড়। এটা হচ্ছে একটা প্রফেট কে নিয়ে, মানে একটা প্রফেট সে হচ্ছে এক জায়গা থেকে এক দেশ থেকে আরেক দেশে মানে পালাই আসে আর কি। তো তার দেশের রাজা হচ্ছে তাকে বিতাড়িত করে, দেশ থেকে বিতাড়িত করে। তো সেখানে হয় কি, সেখানে সে ভাবে, সে যখন নতুন দেশে যায় সে ভাবে যে নতুন দেশকে শত্রুপক্ষের আক্রমণ থেকে রক্ষা করতে পারাটা হবে তার জীবনের লক্ষ্য, সে প্রফেট ভাবে আর কি। কিন্তু দেখা যায় যে শত্রুপক্ষ ঠিকই আক্রমণ করে এবং শহরটাকে পুরো একেবারে ভেঙ্গে চুরে তছনছ করে দেয়। এবং যখন শত্রুপক্ষ শহরটাকে ভেঙে চুরে তছনছ করে দেয়, তখন সে বুঝতে পারে যে জীবনের লক্ষ্যটা হচ্ছে যে সবসময় আক্রমণ থেকে রক্ষা করে না, মাঝে মাঝে জীবনের লক্ষ্য হচ্ছে যখন সবকিছু ভেঙে চুরে ধ্বংসাবশেষ হয়ে যাবে, সেই ধ্বংসাবশেষ থেকে নতুন করে সবকিছু তৈরি করা। এই টাইপের যে মেসেজ গুলো, এই টাইপের যে ফিল মানে ফিলোসফিক্যাল জিনিস ব্যাপারগুলো, এগুলো হচ্ছে আমি পাওলো কোয়েলোর বইতে ডিপলি ফিল করছি। এবং আরেকটা বই যেটা হচ্ছে হিপি, হিপির মধ্যে হচ্ছে যে হিপি পুরো বইটা অসাধারণ। সে হচ্ছে যে আমস্টারডাম মানে নেদারল্যান্ডের আমস্টারডাম থেকে নেপাল পর্যন্ত যাবে। তো অনেকে হিপি বই সম্বন্ধে একটু হালকা স্পয়লার দিচ্ছি, হিপি বইয়ের মধ্যে সেখানের মধ্যে কিন্তু জার্নিটাকে সে অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরে। মানে অনেকে ভাবে যে হয়তো আমস্টারডাম থেকে নেপালের মধ্যে পৌঁছানোটাই, মানে আমস্টারডাম আর নেপাল এই দুইটা জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় অনেকে মনে করে। বাট পাওলো কোয়েলো এখানে বুঝাইতেছেন যে না, আমস্টারডাম থেকে নেপালের পথে এই যে মাঝখানে পথটা, এই পথের মধ্যে যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো হচ্ছে একটা মানুষকে পরিপূর্ণ করে তোলে। এই এই ঘটনাগুলো হচ্ছে এই পথের মধ্যে, এই সময়ের মধ্যে যে ঘটনাগুলো হচ্ছে, এই ঘটনাগুলো হচ্ছে একটা মানুষকে হচ্ছে পূর্ণাঙ্গ করে। অর্থাৎ আমরা জীবনে হয়তো আমাদের অনেক লক্ষ্য আছে, আমরা কি হয়তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চাই, আমরা কি হচ্ছে নিউজ প্রেজেন্টার হতে চাই, বা আমরা কি হচ্ছে লেখক হতে চাই, আমরা কি অন্ত্রপ্রনার হতে চাই, আমরা কি ব্যাংকে চাকরি করতে চাই, বা বিসিএস কার্ডার হচ্ছে, কালকে তো বিসিএস এর রেজাল্ট দিল, তো আমরা অনেক কিছু হতে চাই। তো আমরা মনে করি যে লক্ষ্যে পৌঁছানোটা আসল, বাট সত্যি কথা হচ্ছে এই যে সমগ্র জার্নিটা একটা জায়গা থেকে শুরু করে আরেকটা জায়গায় পৌঁছানো, এই যে সমগ্র জার্নিটা, এই সমগ্র জার্নিটা শুরু থেকে শেষে গিয়ে কিন্তু আমরা কিন্তু একই থাকি না। যেমন একটা প্রজাপতি, একটা প্রজাপতি সে কিন্তু শুয়া পোকা থেকে শুরু করে, সে শুয়া পোকা থেকে কাকুন হয়, কাকুন থেকে প্রজাপতি হয়। তো যখন সে প্রজাপতি হয়ে যায় তখন কিন্তু সে আর কাকুন হতে পারে না, যখন সে কাকুন থাকে তখন কিন্তু সে আর প্রজাপতি হতে পারে না। অর্থাৎ এই যে জার্নিটা, এই জার্নিটা একটা জার্নি থেকে প্রথম যাত্রা থেকে শেষ যাত্রায় পৌঁছানো, প্রথম আর শেষের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। আমরা কিন্তু যেখান থেকে যাত্রা শুরু করি আর যেখানে গিয়ে যাত্রা শেষ করি, দুইটা দুইটা জায়গায় কিন্তু আমরা একই মানুষ থাকি না, কিন্তু এই যে মাঝখানে পথ, মাঝখানে যে জার্নিটা, এই পথটাই হচ্ছে আমাদেরকে পূর্ণাঙ্গ করে। এবং এই ফিলোসফিক্যাল ধারণাটা হচ্ছে আমি পাওলো কোয়েলো থেকে জানতে পারছি, এবং হচ্ছে এটা আমি যথেষ্ট পরিমাণে অ্যাডাপ্ট করি। এবং যে কোনো কাজ করার ক্ষেত্রে হচ্ছে আমি এই জিনিসটা দেখি যে আমি যে কাজটা করতেছি এই কাজটা আসলে কি আমার আমার জীবন থেকে, মানে আমার লাইফ থেকে, আমার লাইফটাকে চুষে নিচ্ছে নাকি আমার লাইফে ভ্যালু অ্যাড করতেছে। যদি এটা আমার জার্নিতে ভ্যালু অ্যাড করে তাহলে হচ্ছে আমি এটা করি। আর যদি আমি দেখি যে গন্তব্যে শেষ প্রান্তে পৌঁছে যদি আমার কাছে অনেক ধন সম্পদ থাকে, আমার কাছে যদি অনেক বৃত্ত থাকে, এখন যদি ডিজিটাল ভার্সনে বলি আমার কাছে যদি অনেক ফলোয়ার থাকে কিন্তু আমার মনে যদি শান্তি না থাকে, এবং জার্নি এই যে জার্নি, জার্নির মধ্যে যদি আমি শেষ হয়ে যাই তাহলে কিন্তু ওটার অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নেই। তো এই পালো কোয়েলোর এই ফিলোসফিটা, যে জার্নিটা, যে যে কোনো জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে যে যাত্রাটা, এই যাত্রাটা গুরুত্বপূর্ণ, এই জিনিসটা হচ্ছে যে যথেষ্ট পরিমাণে আমাদের সবসময় প্রয়োজন।
আমি যদি একটা অ্যাড করি যে পাওলো কোহেলোর আলকেমিস্ট একটা মেসেজ দেয় যে আপনি যখন কোনো কিছু মন থেকে পেতে চান, হোয়েন ইউ ওয়ান্ট সামথিং অল দ্য ইউনিভার্স কনস্পায়ার্স ইন হেল্পিং ইউ টু অ্যাচিভ ইট, এই লাইনটাকে আপনি কিভাবে দেখেন? এই মেসেজটা জীবনকে ঠিক কতটুকু প্রভাবিত করে? হ্যাঁ, এটা পুরো বিষয়টা হচ্ছে বিশ্বাস করার মতো। আমি একটা ছোট্ট তথ্য দিই, 2015 সালে আমাদের জন্য খুবই ডেভাস্টেটিং একটা ইয়ার ছিল, জয়ের জন্য আমার জন্য অনেকটা আর কি। আমরা তখন হচ্ছে সদ্য কলেজে উঠছি, এবং তখন আমরা হচ্ছে যে ধরো কলেজ উঠার পরে যা যা হয় আর কি, অনেকের সাথে অনেক কিছু হচ্ছে অ্যাডাপ্ট করতে পারতেছিলাম না। তো আমরা তখন নানাভাবে হচ্ছে ডিপ্রেসড ছিলাম। তো ওই ওরকম একটা সময় হচ্ছে আলকেমিস্ট বইটা অনেকখানি হেল্প করছে। এবং এই যে পাওলো কোয়েলো যে কথাটা বলছেন যে হোয়েন ইউ ওয়ান্ট সামথিং ফ্রম হার্ট দি হোল ইউনিভার্স কনস্পায়ার্স ফর ইউ টু অ্যাচিভ ইট, অর্থাৎ তুমি যখন কোনো কিছু মন থেকে চাও, পুরো পৃথিবী পুরো বিশ্বব্রহ্মাণ্ড হচ্ছে তোমাকে সেটা পাইয়ে দেওয়ার জন্য ফিস ফাস শুরু করে দেয়। এবং এই কথাটা হচ্ছে সম্পূর্ণ সত্যি। এবং আমরা যদি বিশ্বাস করি যে আমরা যদি দিন শুরু করার সময় বিশ্বাস করি যে আমরা এটা করতে পারবো, তাহলে অ্যাকচুয়াল সত্য হচ্ছে যে আমরা আমাদের ওই জিনিসটা করার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। এবং আমরা যদি বিশ্বাস করি যে আমরা এটা করতে পারবো না, এবং সেক্ষেত্রে হচ্ছে ওই কাজটা করার সম্ভাবনা অনেকখানি কমে যায়। দিন শেষে যে কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য, স্বপ্নে পৌঁছানোর জন্য বিশ্বাস করাটা অনেক গুরুত্বপূর্ণ। যেমন এটা কিন্তু সাইকোলজিক্যালি প্রুফ, যেমন আমাদের ব্রেন হচ্ছে কল্পনা আর বাস্তবতার মধ্যে কি করতে পারে না, পার্থক্য করতে পারে না। যেমন আমি যদি কল্পনা করি যে আমি এখন মিলিয়নিয়ার হয়ে গেছি, তো আমার ব্রেন ভাববে যে হ্যাঁ আমি আসলে কি হয়ে গেছি, মিলিয়নিয়ার হয়ে গেছি। তো কল্পনা আর বাস্তবতার মধ্যে কিন্তু ব্রেন অ্যাকচুয়ালি পার্থক্য করতে পারে না। তো এটা সাইকোলজিক্যালি প্রুফ। এবং সত্য কথা হচ্ছে যে বিশ্বাস, বিশ্বাসের উপরে কিছু নেই। তুমি যদি বিশ্বাস করো যে এটা সম্ভব, তুমি যদি বিশ্বাস করো যে এটা সম্ভব না, যদি সম্ভব ভাবো তাহলে হবে, যদি সম্ভব না ভাবো তাহলে অবশ্যই হবে না। পজিটিভ ভেবে হয়তো অনেকে অনেক পজিটিভ ভেবে অনেকে অনেক কিছু করছে, হয়তো অনেকে অনেক কিছু করেও নাই, ঠিক আছে, কিন্তু নেগেটিভ ভেবে কেউ কোনো কিছু করতে পারে না। পজিটিভ ভাবলে হয়তো কোনো কিছু হইতে পারে না হইতে পারে, বাট নেগেটিভ ভাবলে তো ওটা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো বিশ্বাস, বিশ্বাস, বিশ্বাস। আচ্ছা, আসলে গন্তব্যের চাইতে সেই যাত্রাটাতে আমাদের যত যে পরিমাণ আমরা শিখতে পারি, আসলে পুরো জীবনটা একটা শিক্ষা সফর, সেটা গন্তব্য হোক কিংবা সেই যাত্রাটাই হোক। আমাদের এখানে একজন জানতে চেয়েছে, ভাইয়া সাহিত্যের বই পড়া ছাড়াও একাডেমিক বই পড়তে কিভাবে মনোযোগ বাড়ানো যায় সেটা নিয়ে একটু বলার অনুরোধ রইলো। আর জয় ভাই, আপনি তো বলছেন যে 1 মিনিটে বিশাল বিশাল বইয়ের রিভিউ দিয়ে ফেলেন, তো আমাদের একটু বলে দেন যে 1 মিনিটে কিভাবে পুরো কেমিস্ট্রি বইটা পড়া যায়, 1 মিনিটে কিভাবে পুরো বায়োলজি বইটা পড়া যায়। তিনি বোধ হয় আমার সিজিপিএ জানেন না আর কি, তাই হচ্ছে আমাদের কাছে করেছেন এই লাইভ। যদি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা অন্য কেউ দেখে, তারপর যদি আমি মানুষজনকে এইরকম টেক্সট বই পড়ার জ্ঞান টাইম দিচ্ছি, এটা যদি জানতে পারে, তো আমার ভাই ছাত্রত্ব বাতিল হয়ে যেতে পারে। আমি এই রিক্স নিতে তো পারি না, তবু বলি যে আমি ভাবছিলাম, আসলেই ভাবছিলাম যে এভাবে যেভাবে 1-2 মিনিটে হচ্ছে পুরো বই পড়ে শেষ করে ফেলি বা রিভিউ দিই, একটু টেক্সট বই গুলো রিভিউ দিই, কেউ দেখুক না দেখুক, নিজেরটা অ্যাটলিস্ট লাভ হবে, ঠিক আছে, বা নিজের তো কিছু পড়াবে জীবনে কোনোদিন ভাই, এর মধ্যে বিশ্ববিদ্যালয় জীবনে কোনো টেক্সট বই পড়ে শেষ করতে পারিনি। তো ভাবতেছি দেখা যাক কি করা যায়, এখন তো মাঝখানে করোনা ভাইরাস চলে আসলো, দেখা যাক। তো আবার তার চেয়ে বড় ঝামেলা হচ্ছে এখন তো আবার টেক্সট বুক থেকে সবকিছু PDF বা এইসব ফাইলের দিকে চলে যাচ্ছে। তো এক্ষেত্রে হ্যাঁ, তবে একটা জিনিস খেয়াল করছি ইদানিং এসে যে বিশেষ করে যদি বই বেশি পড়া হয়, যেমন আমি রিসেন্টলি বই পড়ছি, এখন কিন্তু যেমন টেক্সট বইয়ের কিছু ব্যাপারে কিন্তু সহায়ক ভূমিকা হচ্ছে রাখা যায়। আর এক্ষেত্রে আমি বলবো নন ফিকশন যে বইগুলো আছে, বিশেষ করে এখন যদি কেউ যদি ইতিহাস ডিপার্টমেন্টে পড়ে, সে যদি ইতিহাস রিলেটেড বইগুলো পড়ে, বা সে হচ্ছে বিশেষ করে যদি রাজনীতি বিষয়ক বইগুলো পড়ে কিংবা হচ্ছে আন্তর্জাতিক বিষয়ক বইগুলো, সে কিন্তু সব দিক থেকে উপকৃত হবে। সে IAS স্টুডেন্ট হোক বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বলুক বা হিস্ট্রিতে পড়ুক বা বাংলাতেই পড়ুক, তো এমন কিছু বই আছে যেগুলো পড়লে তার হচ্ছে মানে সেই বইগুলো কিন্তু তার একাডেমিক বইকে হেল্প করতে পারে, বা ওই একাডেমিক সে হচ্ছে পরীক্ষার লেখার সময় কিন্তু তাকে হচ্ছে বেশ ভালো হচ্ছে সহায়ক হচ্ছে একটা ভূমিকা রাখতে পারে। তো ওই দিক দিয়ে বলবো, যেমন নাফিস হচ্ছে এতক্ষণ অনেকগুলো হচ্ছে উপন্যাস নিয়ে কথা বললো, তো আমি মূলত হচ্ছে নন ফিকশন বইগুলো বেশি পড়ার চেষ্টা করি। তো নন ফিকশন বই পড়ার ক্ষেত্রে আমার যেটা হচ্ছে কাজ করেছে, যে প্রথম দিকে আমি খুবই ভয়াবহ অবস্থা ছিলাম, আমার একটা বই পড়তে প্রায় 2-3 মাস করে লাগছিল। আমি হচ্ছে দ্য সাটেল আর্ট অফ নট গিভিং এ ফুচকা, ওই বইটা হচ্ছে প্রথম দিকে প্রায় পড়তে আমার 2-3 মাসের মতো মনে হয় সময় লেগেছিল। তো এরপর সেকেন্ড বইটা পড়েছিলাম আমি ইট দ্যাট ফ্রগ, খুব চমৎকার একটা বই, পুরো বইটাই বোধহয় কোটেশনে ভরা। তো টাইম ম্যানেজমেন্ট শেখার জন্য বা কিভাবে হচ্ছে মানে আগে কঠিন কাজগুলো করে ফেলা যায় সেটা শেখার জন্য বেশ ভালো একটা বই। এই দুটা বই পড়ার পরে এরপর হচ্ছে হাউ টু ইনফ্লুয়েন্স অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল কিংবা হচ্ছে আরো কিছু বই পড়লাম যেগুলো হচ্ছে নন ফিকশন, সেগুলো পড়ার পর আমি বুঝতে পারছি যে আমার স্পিডটা অনেক বেশি হচ্ছে বেড়ে যাচ্ছে, বা দি কম্পাউন্ড ইফেক্ট, যে আমাদের লাইফে করে যে ছোট ছোট যে ডিসিশন গুলো বা ছোট ছোট কাজগুলো কেমন বিশাল বড় একটা ইম্প্যাক্ট হচ্ছে রাখে, তো সেই ব্যাপারটা নিয়ে হচ্ছে জানা যাচ্ছে।
তো এমন চমৎকার কিছু বই আসছে। আর আমি নন ফিকশন বইয়ের ক্ষেত্রে অনেকের কাছে শুনতে মানে অনেকেই হচ্ছে দাবি করেন যে বা বলে থাকেন যে তারা বোর্ড হচ্ছেন কিংবা হচ্ছে তাদের বিরক্ত লাগছে বা ইংরেজি পড়তে পারছেন না, যে একেবারে আমার যে বড় সড়ো সমস্যা ছিল। তো আমি সেই সমস্যাটা হচ্ছে যেমন সাদমান সাদিক ভাইয়ের কথা যদি বলে, আমি দেখতাম যে ভাই হচ্ছে প্রচুর নন ফিকশন বই পড়ছে। তো আমি চিন্তা করতাম যে ভাই কিভাবে পড়ে, তো ভাই কয়েকটা ভিডিওর মধ্যে সাজেশন দিচ্ছিল যে তিনি হচ্ছে তিনি অনেক সময় ভোকাবুলারি যদি না পারেন তবে সেটা দাগিয়ে রাখেন বা সেটা মার্ক করে রাখেন পরে দেখেন। তা আমি ওই টেকনিক গুলো ইউজ করা শুরু করলাম। আমি হচ্ছে যে ভোকাবুলারি গুলো পাচ্ছি না সেগুলো হচ্ছে আমি মার্ক করে রাখতাম। তো পুরো বইটা পড়া শেষে হচ্ছে আমি দেখতে, তো অনেকেই হয়তো বা দাবি করবেন যে ভাই আমি অনেক ভোকাবুলারি পাচ্ছি না বা আমি বইটা কিছুই বুঝতে পারছি না। তো আমি তাদের কাছে সাজেস্ট করবো যে প্রথম 4-5টা বই কষ্ট হলেও পড়ে যাওয়া, কারণ আমরা তো নন ফিকশন বই সামারি কিংবা হচ্ছে পুরোটা রিভিউ তো আমরা হচ্ছে ইন্টারনেটে পাচ্ছি, তো আমরা ইজিলি হচ্ছে ইউটিউবে বা সব জায়গায় হচ্ছে দেখে নিতে পারছি। তো আরেকটা জিনিস আমাকে হেল্প করছে সেটা হচ্ছে টেকটক দেখা। আমি এখন যদিও প্রতিনিয়ত এখন পারছি না, তবে টেকটক এর মধ্যে যে রাইটার যে নন ফিকশন বইগুলো পড়ি তাদের অনেকেরই হচ্ছে প্রচুর টেকটক রয়েছে, তো সেটাও একটা সহায়ক ভূমিকা রাখে। আর বিশেষ করে সামারি প্লাস হচ্ছে আমি যে বইয়ের যে মেইন পয়েন্ট গুলো আছে সেগুলো হচ্ছে হাইলাইট করে রাখি। তো আর না হলে হচ্ছে এখন ইংরেজি বই ইপাবে পড়ছি কিংবা পিডিএফ পড়লে তখন হচ্ছে নোট করে ফেলি, তো একটু কষ্ট করতেই হবে। তো আমি মনে করি যে কেউ যদি একটা মাস হচ্ছে একটু সঠিকভাবে সময় দেয়, কারণ আমাদের কাছে এখন বিস্তর অনেক প্রচুর অনেকের কাছে হচ্ছে সময় রয়েছে, তা আমি তাদেরকে বলবো অ্যাটলিস্ট একটা মাস হচ্ছে ধৈর্য ধরে হচ্ছে ইংরেজি বইটা পড়ে যাওয়া। তো প্রথম একটা মাসের শুরুতে তার যে ফলাফল শেষে সে যতটুকুই পড়ুক, প্রতিদিন 1 পৃষ্ঠা পড়ুক বা 2 পৃষ্ঠা পড়ুক, 1 মাস পরে সে আসলে নিজেই বুঝতে পারবে যে তার এখন কি করা উচিত বা তার আসলে মানে কতটুকু হচ্ছে উন্নতি হয়েছে, তার ইংরেজির ভয়টা আসলে অনেকটাই কেটে যাবে। আমি নিজেও এখনো ভোকাবুলারি ঠিক মতো পারি না কিংবা নিজেও ইংরেজিতে ঠিক মতো কথা বলতে পারি না, কিন্তু এখন আমি ইংরেজি বই একটা পড়া শুরু করলে আমি যে বইটা পড়তে আমার আগে 2-3 মাস থাকতো সেটা আমি বোধহয় 2-3 দিনে বা 1 দিনে হচ্ছে পড়ে শেষ করতে পারবো। এই হচ্ছে আর কি অবস্থা। না আসলে চমৎকার বললেন জয় ভাই। তো আমাদের সাথে যুক্ত হয়েছে নীলামণি গোস্বামী, তিনি রাইটার্স ক্লাবটাকে একদম শুরু থেকে একদম চমৎকার ভাবে হ্যান্ডেল করে আসছেন। থ্যাংক ইউ সো মাচ আপু ফর জয়নিং উইথ আস। তো জয় ভাই যেটা বলছিলেন যে এখন প্রায় সবকিছু সফট ফরম্যাটে চলে আসছে, পিডিএফ ফরম্যাট, তারপর হচ্ছে সামারি ফরম্যাট, অডিও বুক আকারে চলে আসছে। তো এটা আমার একটা জেনারেল কিউরিয়াসিটি ছিল যে এইভাবে যে কাগজে বইগুলো সফটওয়্যার আকারে চলে আসছে, তো এটাতে কি মানে বৈকেন্দ্রিক যে বাণিজ্য আছে সেটা কি কোনো ধরনের ক্ষতিগ্রস্ত, মানে লেখকরা এর থেকে কি কোনো ধরনের ডিসকারেজ হতে পারেন কিনা? আচ্ছা, এই ক্ষেত্রে আমি প্রথমে যে ব্যাপারটা বলতে চাই, যখন প্রথম ইমেল আবিষ্কার হলো বা কম্পিউটার আবিষ্কার হলো বা আমরা যদি এখন চিন্তা করি যে বাংলাদেশে অনেকগুলো জিপিও আছে, অর্থাৎ যেখানে হচ্ছে ডাক বিভাগে আর কি, সেটার সামনে আমরা একটা সময় আজ থেকে 10-15 বছর আগেও সবসময় দেখতাম যে কিছু মানুষ ছিল তারা হচ্ছে চিঠি লেখে দিত, কিংবা এই তো আমি যদি এখন বলি এই চিঠি লেখা মানুষগুলো এখন কোথায়, তারা হয় হচ্ছে হারিয়ে গিয়েছেন বা তারা চাকরি হারিয়েছেন কিংবা তারা পেশা পরিবর্তন করেছেন। ঠিক সেম ভাবে কম্পিউটার যখন আসলো কিছু মানুষের চাকরি চলে গেল, আবার কম্পিউটারের পিছনে কিছু মানুষ হচ্ছে চাকরি করা শুরু করলো, তো তারা হচ্ছে কম্পিউটারকে অপারেট করা শুরু করলো। ঠিক সেম ভাবে আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের দিকে গিয়ে যাচ্ছি। এটা খুবই সত্য যে কাগজের বই পুরোপুরি একেবারে হচ্ছে বাজারটা না চলে গেল, একটা 50% বা একটা বড় সড়ো অংশ হচ্ছে পিডিএফ বা ইপাব এইসবের দিকে চলে যাবে, ডিজিটাল ভার্সনে চলে যাবে। তো তখন ব্যাপারটা হচ্ছে ওই ডিজিটাল ভার্সনেও কিন্তু বিক্রি শুরু হবে বা তখন কিন্তু ওখানে ইন্ডাস্ট্রিটা আরো বড় হয়ে যাবে। যেমন বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশে হাতে গোনা কিছু জেলা ছাড়া অন্যান্য জেলার মানুষরা জানেনই না যে কিভাবে হচ্ছে বই কিনতে হবে বা কিভাবে অর্ডার করতে হবে, কিংবা তাদের ক্ষেত্রেও যেটা হয় যেমন আমরা যখন কুরিয়ারে পাঠাই পুরো একটা উপজেলার জন্য বা পুরো একটা জেলার জন্য একটা কুরিয়ারের শাখা, তার মানে ব্যাপারটা কি ওখানে 100,000 মানুষ যদি সবাই মিলে বই কেনাও শুরু করে তাদের কাছে সাপ্লাইটা দেওয়া সম্ভব না, সাপ্লাই চেনটা ওইভাবে কিন্তু তৈরি হয়নি। বা বড় বড় যে জায়েন্ট গুলো আছে যারা অনলাইন বুকশপ এখন হচ্ছে বই পৌঁছে দিচ্ছে, তারাও কিন্তু বাংলাদেশের মেজর সিটি গুলো ঢাকা চট্টগ্রাম খুলনা সিলেট রাজশাহী বা এই বিভাগ গুলোতে কিন্তু কাজ করছে, তারা শহর গুলোকে কভার দিচ্ছে। আর বেশিরভাগ মানুষ যদিও শহরে থাকে, তার মানে কি আমাদের গ্রাম গুলো বা একবার মূল জায়গাগুলো কিন্তু এখনো বঞ্চিত। তো যদি ইলেকট্রনিক ভার্সন চলে আসে তো এদিক থেকে একটা বিস্তৃত হচ্ছে একটা চমৎকার ব্যাপার হবে যে আপনি সেটা বঙ্গোপসাগরের মাঝখানে থাকেন কিংবা আপনি যেখানে থাকেন একেবারে খাগড়াছড়ি পাহাড়ে থাকেন কিংবা রাঙামাটিতে থাকেন, আপনি সব জায়গায় হচ্ছে ডাউনলোড করে বা হচ্ছে সেখানে নেট থাকলে বা আপনি হচ্ছে ডাউনলোড করে কিনে বা পিডিএফ ভার্সনটা আপনি ঢাকায় বইমেলায় না আসলে কিনে ফেলতে পারবেন। তো এটা একদিকে চমৎকার, কিন্তু আমরা যারা এখন যারা হচ্ছে প্রকাশনা জগতের সাথে জড়িত আছে, যারা হচ্ছে এরকম আমরা আমাদের মধ্যে ফিজিক্যাল বইগুলো বা হার্ড কপি বইগুলো সেল করছি আমরা, তো তারা প্রথম দিকে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে আই হোপ যদি আমরা খুব দ্রুত হচ্ছে ব্যাপারটার সাথে অভ্যস্ত হয়ে যেতে পারি বা খুব দ্রুত যদি বাজারটাকে নিয়ন্ত্রণ করতে পারি বা এর সাথে হচ্ছে কাস্টমারদেরকেও নিয়ে আসে বা অনলাইনে অফলাইনে যেমন বইমেলা হয় 64 জেলা মিলে অনলাইনে বইমেলা হতে পারে, তো এমন কনসেপ্ট গুলোকে নিয়ে আসে, এটা যত দ্রুত আমরা হচ্ছে এদিকে ধাবিত হবো তত দ্রুতই হচ্ছে ভালো। তো একটা কোটেশন তো বলাই হয়েছে যে যাদের ব্যবসা এখন অনলাইনে নেই তাদেরকে খুব দ্রুতই ব্যবসা ছেড়ে দিতে হবে। তো এই ব্যাপারটা করোনাকালীন সময় কিন্তু আমরা দেখছি, যারা হচ্ছে একেবারে সেটা মুদির দোকানদার হতে পারে, অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই মুদির দোকানদার কিংবা হচ্ছে যিনি চাট দোকানদার যিনি সিঙ্গারা বিক্রি করেন তিনি কিভাবে অনলাইনে যাবে,
তো আমার ব্যাপারটা হচ্ছে হ্যাঁ তাকে পুরোপুরি অনলাইনে যেতে হবে না, কিন্তু তিনি তো চাইলে তার যে কাস্টমার আছে, তিনি যাদের কাছে প্রতিদিন সিঙ্গারা বিক্রি করেন তাদের ফোন নাম্বার গুলো রাখতে পারে। তো কোনোদিন যদি এমন হয় যে হ্যাঁ বন্যা বা হচ্ছে কোনো একটা অবস্থা বা করোনার মতো একটা সিচুয়েশন, তখন তিনি ওই দোকানে যদি তার সিঙ্গারার জন্য কিনতে যদি কেউ না আসতে পারে, তিনি কিন্তু হোম ডেলিভারি দিতে পারে। হ্যাঁ তার হয়তো বা পুরোপুরি 100% কাস্টমার থাকবে না, কিন্তু 50% বা 60% তিনি কিন্তু তার অ্যাটলিস্ট যে তার চলার মতো বা দোকান ভাড়া দেওয়ার মতো বা কোনো মতে হচ্ছে টিকে থাকার মতো কিন্তু ব্যবস্থাটা হবে। এই যে বর্তমান সময়ে যারা টিকে থাকার ব্যবস্থাটা করতে পারেনি, আমি যদি নীলক্ষেতের কথাই বলি বা বাংলাদেশ অনেকগুলো যে নীলক্ষেতে কয়েকটা দোকান অলরেডি হচ্ছে বন্ধ হয়ে গেছে বা নীলক্ষেতের দোকানদারদের সাথে বা হচ্ছে বাংলা বাজারের প্রচুর প্রকাশনী ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটার একটা বড় জিনিস তারা কিন্তু অনেকে জানতো যে হ্যাঁ অনলাইন সবকিছু হবে বা একটা সময় যেতে এত দ্রুত যে হবে বা এত দ্রুত যে ডিসিশন নিতে হবে তারা ভেবেছিল আরো 5-10 বছর হবে, তাই তারা স্লোলি কাজ করছিল। তো যারা স্লোলি বা পিছিয়ে গেছে তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই ব্যাপারটা কিন্তু সবসময় সত্য, মানে আসলে চেঞ্জটাই কিন্তু একমাত্র সত্য, আপনাকে চেঞ্জ করতেই হবে যুগের সাথে যে ব্যাপারগুলো আছে। যে এখন যদি সবকিছু অটোমেশনে চলে যায়, অটোমেশনের পিছনেও কিন্তু কিছু লোক দরকার হবে, কিছু মানুষকে প্রোগ্রামিং করতে হবে বা ফ্রিল্যান্সিং এর প্রচুর মানুষ দরকার হবে। তো আমাদেরকে জব যেমন অনেক মানুষের চলে যাবে বা অনেক মানুষের যেমন হচ্ছে বিশাল ক্ষতি হবে, অর্থনৈতিক ভাবে যেমন বিশাল একটা ক্ষতি হবে, অন্য সেক্টরে কিন্তু অনেক বড় একটা হচ্ছে সম্ভাবনার দুয়ার খুলে যাবে। আচ্ছা কিছু বলার আছে? বাংলাদেশে এখন অধিকাংশ তরুণই উদ্যোক্তা হতে চায়, তো তাদের জন্য আপনাদের কি বলার থাকবে? অনেকে অনেক প্রবলেম ফেস করে, পারিবারিক সাপোর্টটা ঠিকভাবে পায় না, তারপর আশেপাশের লোকজন অনেক কিছু বলে যে উদ্যোক্তা হবা, কারণ অনেকেই আশা করে কি পড়ালেখা করে চাকরি করাটাই মানে সবকিছু, কিন্তু চাকরির বাইরে আর একটা জগৎ থাকে, একজন উদ্যোক্তা হওয়া যায়, একজন স্বাধীন চেতা হওয়া যায়। তো আপনি জিনিসটাকে কিভাবে দেখেন, তাদের জন্য কি পরামর্শ থাকবে এবং পারিবারিক সাপোর্টটা আপনারা ঠিক কিরকম পান পিওনের জন্য? হ্যাঁ ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সবার জন্য এবং আমাদের জন্য। বিষয়টা হচ্ছে উদ্যোক্তা হওয়ার পুরো বিষয়টা হচ্ছে সমস্যা সলভ করার মধ্যে, মানে হচ্ছে তুমি সোসাইটির মধ্যে বা তোমার আশেপাশে কোন সমস্যাটা দেখো এবং তুমি হচ্ছে সেটার মধ্যে কেন পরিবর্তন আনতে চাও আর কি। ঠিক আছে, এখন তুমি যখন কোন একটা প্রবলেম তোমাকে যখন ইরিটেট করবে না বা সমস্যা ফিল করাবে না, তোমাকে বদার করবে না, তুমি তখন ওটা সলিউশনও খুঁজবে না। তুমি যখন ওটা কোন একটা জিনিস তোমাকে যখন ইরিটেট করবে বা বদার করবে, তুমি কি করবে? সেটার সলিউশন খুঁজবে। সো উদ্যোক্তা বা এই যে অন্টারপ্রেনররা আছে, এদের শুরু হয় করতে গেলে, এদের শুরু যে সৃষ্টি বা তৈরি হয় এটা হয় হচ্ছে অ্যাকচুয়ালি সমস্যা দেখে। আমরা যখন কোন একটা সমস্যা দেখি, সো আমি যদি পিওনের ক্ষেত্রে বলি, আমরা যে জিনিসটা দেখছিলাম যে বই, ঠিক আছে, বই বই মানুষজনের কাছে ঠিক মতো পৌঁছে নীলক্ষেতে বা বাংলা বাজারে, এগুলো তো অনেক বড় মার্কেট, বাট এগুলো তো একেবারে রাজধানী কেন্দ্রিক। ঠিক আছে, আমাদের চট্টগ্রামের মার্কেটটা সেই হিসেবে অনেক ছোট, বাট আমাদের গ্রাহক সংখ্যা অনেক বেশি। চট্টগ্রাম বন্দর নগরে অনেক গুরুত্বপূর্ণ একটা শহর, বাট সেই হিসেবে এখানে যে পরিমাণ পাঠক আছে সেই পরিমাণ বুকশপ বা সেই পরিমাণ সার্ভিস কিন্তু খুব কম। তো আমরা যখন আমরা এখানের মধ্যে এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করলাম, সো প্রথম প্রথম আমরা যখন পিওন শুরু করি, হ্যাঁ আমি হচ্ছে জয়কে জিজ্ঞেস করলাম নিবে, সো এই জিনিসটার উত্তর তখন আমরা অ্যাকচুয়ালি পাচ্ছিলাম, আমরা এই জিনিসটা নিয়ে কনফিউজ ছিলাম। বাট দুই মাস পরে আমরা হচ্ছে বুঝতে পারলাম যে ওই যে কথাটা আমি প্রথমে বললাম যে বাংলাদেশে আসলে এত মানুষ আছে যে প্রতিদিন যদি 10টা করে বুক হয় তাহলে কি করা যাবে না। বইয়ের মার্কেট আমরা হচ্ছে অ্যাকচুয়ালি ঠিক জায়গাতে আসছি, এই মার্কেটটা বা এই জায়গাটা হচ্ছে খালি। চট্টগ্রামের মানুষজন এত বেশি অভুক্ত ছিল বা চট্টগ্রামের মানুষজনের কাছে বইয়ের সার্ভিসটা এত বেশি কম ছিল, আমরা হচ্ছে সেই সার্ভিসে সামান্য হলে অন্তত 10% বা 20% হলেও করতে পারছি, একটা ভ্যালু অ্যাড করতে পারছি। সো উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে আমি সবার আগে সবাইকে বলবো যে আপনাকে একটা সমস্যা দেখতে হবে। যেমন করোনা ভাইরাস আসার আগে আমি এবছর জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আমি দেখছিলাম যে আমি যে এলাকায় থাকি সেই এলাকায় অনেক ধুলাবালি, কারণ একসাথে হচ্ছে সবগুলো নালা কেটে দিচ্ছে, একসাথে সবখানে হচ্ছে ওয়াশার পাইপলাইন বসাচ্ছে। তো আমি দেখলাম এখানে মধ্যে অনেক ধুলাবালি। সো তখন আমি চিন্তা ভাবনা করলাম যে আমি তো এই ধুলাবালি ইরিগেট করতে পারবো না, আমি কি করতে পারবো, স্পেশাল মাস্ক তৈরি করতে পারে। সো আমি হচ্ছে তখন জয়কে বললাম, আরো কয়েকজনকে বললাম যে আমরা আমরা কি আমরা একটা মাস্ক তৈরি করতে পারি না, যে আমরা নর্মাল যে আমাদের যে মাস্ক আছে সেই মাস্কগুলো আমাদের কাছে 10 টাকা বা 20 টাকা বেচে, সার্জিক্যাল মাস্ক, ঠিক আছে, এই সার্জিক্যাল মাস্কের প্রোডাকশন কস্ট কত হবে? সর্বোচ্চ 25 পয়সা অথবা 50 পয়সা। সো যে জিনিসটা তৈরি করতে 25 পয়সা বা 50 পয়সা লাগে সেই জিনিসটা আমাদের কাছে বিক্রি করা হয় 10 টাকায় বা 20 টাকায়।
সো অলমোস্ট অনেক গুণ, মানে 20 বা 30 বা 40 টাইমস অনেক বেশি না। সো এই জায়গায় তো এমন একটা মাছ তৈরি করা সম্ভব যে মাছটার প্রোডাকশন কস্ট যদি 5 টাকা হয় বা 10 টাকা হয়, সেটা সেটা যদি ইফেক্টিভ হয় সেটাকে আমি অ্যাকচুয়ালি 20 টাকা বা 30 টাকায় সেল করতে পারবো। বাট অ্যাকচুয়ালি ওই ওই যে আমি ওই যথেষ্ট পরিমাণে ওই প্রজেক্টটা নিয়ে প্যাশনেট ফিল করতেছিলাম না আর কি, যার কারণে ওটা হচ্ছে আর হয় না। তো এই ক্ষেত্রে আমি বলবো যে উদ্যোক্তা হওয়ার জন্য মেইন জিনিসটা হচ্ছে যে প্রবলেম দেখা এবং সেটা নিয়ে প্যাশনেট হওয়া। হ্যাঁ সমস্যা থাকবে, চ্যালেঞ্জ সবখানে থাকবে, সেগুলো হচ্ছে অতিক্রম করা। আর পুরো বিষয়টা হচ্ছে যে একটা বিষয়টা হচ্ছে সবকিছু সবাই আসলে তেলা মাথায় তেল দেয়, এই কথাটা আমাকে সবসময় বলে যে সবাই হচ্ছে তেলা মাথায় তেল দেয়। আমরা যখন দেখি কারো কোনো কিছু একটা আছে বা কেউ কোনো কিছু একটা করতেছে, আমরা হচ্ছে একেবারে তার সাথে মানে তার সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে। যেমন পুরো আমাদের রাজনৈতিক যে নেতারা আছে তাদের অনেক সাঙ্গপাঙ্গ বা চালাবেলা আছে, আমরা এদের ক্ষেত্রে দেখি যে অনেকজন নেতা আছে, নেতার আশেপাশে ছবি তুলতে পারলে আমরা নিজেদেরকে অনেক কিছু ভাবি, ঠিক আছে। তো সবাই হচ্ছে ওই তেলা মাথায় তেল দেয়। তো আমরা যখন পিয়ন শুরু করি তখন কিন্তু আমরা পুরোপুরি ফ্যামিলি সাপোর্ট আমরা পাইনি, ঠিক আছে, কারণ তখন ফ্যামিলি থেকে ফান্ড ট্রান্সফার করতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে। যেমন আমাদের আমরা মাত্র 6,000 টাকা দিয়ে শুরু করেছি আমরা তিনজন মিলে, মানে হচ্ছে মাত্র 2,000 টাকা ছিল। হ্যাঁ মাত্র 6,000 টাকা, মাত্র 6,000 টাকা দিয়ে শুরু করেছি তিনজন মিলে। সো আমরা হচ্ছে তখন আমাদের ফ্যামিলিকে কন করতে পারছিলাম না। সো তারা হচ্ছে যে মানে তিনজনকে 2,000, 2,000, 6,000 টাকা করেও দিতে চাচ্ছিল না, ঠিক আছে। বাট আলটিমেটলি হচ্ছে আমাদের কনভিন্স করতে হয়েছে, কারণ হচ্ছে তখন আমরা এমন একটা স্টেটে ছিলাম যে আমাদের পকেটে 2,000 টাকা অনেক, ঠিক আছে, কারণ হচ্ছে আমাদের 2,000 টাকা দিব বা এটা হচ্ছে একটা ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো। কারণ হচ্ছে আমরা খুব ভালো করে জানতাম যে বাংলাদেশে আর যাই হোক বই বেছে হচ্ছে রাতারাতি বড় লোক হওয়া যাবে না। তো আমরা জানতাম যে এই আজকে তো 2,000 টাকা দিচ্ছে, কালকে হচ্ছে এটা পিছনে আরো 2,000 দিতে হবে, এর পিছনে 10 টাকা, 20 টাকা, 100 টাকা করে অনেক টাকা দিতে হবে, এবং এটা পুরোটাই হচ্ছে আমাদের ফ্যামিলি থেকে দিতে হবে। তো একটা কথা আছে যে গ্র্যান্ড মাদার্স টেকনিকটা হচ্ছে যে কোন একটা আইডিয়া হচ্ছে নিজের ঘরের দাদিকে বুঝাইতে হয়। সো তোমার ঘরের দাদি যদি তোমার আইডিয়াটাকে অ্যাপ্রুভ না করে, পৃথিবীর কেউ তোমার আইডিয়াটা অ্যাপ্রুভ করবে না। সো এই কাজটা হচ্ছে সবচেয়ে টাফ। সো আমাদের ক্ষেত্রেও টাফ ছিল, জয়ের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে। বাট ওই যে সবাই তেলা মাথায় তেল দেয়, আমাদের ফ্যামিলি যখন আস্তে আস্তে দেখলো যে না আমরা হচ্ছে গ্রো করতেছি, আস্তে আস্তে বড় হচ্ছি, তখন হচ্ছে আস্তে আস্তে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। যেমন জয়ের কথা যদি বলে, জয় অলরেডি 45টা বুক রিভিউ করে ফেলছে, ভিডিও রিভিউ। তো প্রথম প্রথম হচ্ছে যে ঘরে জয়ের ঘরের মধ্যে ভাবতেছিল যে এটা কি হচ্ছে, না কি হচ্ছে, অনেক কিছু ভাবতেছিল। তো প্রথম দিকে হচ্ছে জয় যখন 8টা বা 9টা ভিডিও করছে তখনও কিন্তু বাসায় আসতে পারতেছিল না, কিন্তু ভার্সিটি হলে ছিল। তো আমি কিন্তু জয়ের বাসায় গিয়ে আন্টিকে বলছিলাম যে আন্টি ও তো খুব ভালো কাজ করতেছে, ওরা তো সাপোর্ট দেওয়া উচিত, ও হলের মধ্যে অনেক কষ্ট করে, আরো অনেক কিছু বুঝেছিলাম। তো এই যে আমাদেরকে হচ্ছে তখনও কনভিন্স করতে হয়েছে যে না আন্টি জয় একটা ভালো কাজ করতেছে, আপনাদেরকে হচ্ছে হেল্প করা উচিত। বাট রিসেন্টলি দেখা যাচ্ছে যে আন্টি আঙ্কেল হচ্ছে ওকে বলতেছে যে একেবারে মানে যত ধরনের সাপোর্ট দরকার সবকিছু কি করবে দিবে, ধরো যে যে অ্যাক্সেসরিজ লাগে বা ইনস্ট্রুমেন্ট লাগে সবকিছু ওকে দিবে। তো দিন শেষের ব্যাপারটা হচ্ছে হ্যাঁ প্রথম প্রথম তো একটু স্ট্রাগল থাকবে, কেউ সাপোর্ট করবে না তোমার স্বপ্নটাকেও। যে পাওলো কোয়েলো বললেন যে তোমার স্বপ্নটাকে হচ্ছে তোমাকে বিশ্বাস করতে হবে, এবং আমাদের ক্ষেত্রেও তাই, যে প্রবলেমটা সবসময় থাকে। আর আমি যে প্রথমে একটা কথা বললাম যে সবাই আসলে সবকিছু দেখে না, যেমন জেফ বেজোস উনি বুঝছেন যে অ্যামাজন নামে একটা জিনিস সম্ভব, উনি যখন বুঝছেন তখন পৃথিবীর কেউ বুঝেন না, সোজা কথা। যদি কেউ বুঝতো তাহলে অন্যকে অ্যামাজনের মালিক হতো, যে ব্যাচ হতো না। মার্ক জুকারবার্গ ফেসবুক আবিষ্কার করছে, দুই মার্ক জুকারবার্গের পাশাপাশি তখন আরো তিনজন, তারা হচ্ছে ফেসবুক নামে মানে একটা সোশ্যাল মিডিয়া বা এই টাইপের কিছু করার চেষ্টা করতেছিল। এবং মার্ক জুকারবার্গ যখন ফেসবুক পাবলিশ করে বা পাবলিক করে তখন তারা হচ্ছে একটা কেস করে মার্ক জুকারবার্গের নামে, যে মার্ক হচ্ছে কি করছে, তাদের আইডিয়াটা বা কনসেপ্ট হচ্ছে চুরি করছে। হ্যাঁ এটা হচ্ছে যে ওই দ্য সোশ্যাল নেটওয়ার্ক সিনেমাটা ডেভিড ফিঞ্চারের দেখানো হয়েছে খুব সুন্দর করে। তারা হচ্ছে কেস করছে যে জাকারবার্গ হচ্ছে তাদের আইডিয়াটা চুরি করছে। তো এরকম করতে করতে তারা হচ্ছে বিষয়টাকে অনেক ড্র্যাগ করছে। শেষে জাকারবার্গ তাদেরকে একটা কথা বলছে, সেটা হচ্ছে যে তোমরা যদি ফেসবুক তৈরি করতে পারতা তাহলে হচ্ছে তোমরা ফেসবুক তৈরি করে ফেলতা, তোমাদের ওদের ক্যালিভার নাই, আমার ফেসবুক তৈরি করার সক্ষমতা আছে বলে আমি ফেসবুক তৈরি করছি। এবং দিন শেষে এটাই হচ্ছে সত্যি কথা, আমাদেরকে উদ্যোক্তা হওয়ার জন্য একটুখানি লাগামহীন হইতে হবে। এখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি বা আমার বয়স 35 হোক বা 40 হোক, আমি যদি ঘরের মানুষকে ম্যানেজ না করতে পারি, আমি হচ্ছে ঘরের মা বাবা হচ্ছে আমাকে একটা বকা দিবে বা আমাকে একটা কথা বলতেছে, আমি যদি তাদের কথাতেই দমে যাই তাহলে হচ্ছে আমার আর উদ্যোক্তা হওয়ার দরকার নেই। প্রবলেম সলভ করতে হলে, উদ্যোক্তা হতে হলে তোমাকে একটুখানি লাগামহীন ঘোরা হইতে হবে, এটার অ্যাকচুয়ালি কোনো বিকল্প নাই, তোমাকে যথেষ্ট পরিমাণে সাহসী হইতে হবে। আর ওই যে আমার একটা কাজিন বলতেছিলেন যে অনলাইনে আন্দ্রকিল্লা হয় না, অনলাইনে টেরি বাজার হয়। তো উনি ওনার ভিশনটা দেখছে, উনি মনে করছে যে না অনলাইনে টেরি বাজার হয় আন্দরকিল্লা হয় না, কিন্তু আমি জয় জীবন আমরা বিশ্বাস করছি না যদি টেরি বাজার হয় তাহলে আন্দরকিল্লা হবে। তো এটা ছিল আমাদের ভিশন।
আমাদের ভিশনে আমরা বিশ্বাস করছি এবং ওইটা কাজ করছে। সো আমরা যদি তার কথায় দমে যেতাম তাহলে হচ্ছে কখন এটা করতে পারতাম না। আর যদি প্রতিদিন প্রতিদিনের চ্যালেঞ্জ বলে তাহলে আমি বলবো, জেফ বেজোস একটা কথা বলেন যে নিজের কাজটাকে যখন আমরা কোনো একটা কাজ করি বা নিজে কোনো একটা উদ্যোগ নিই, তখন আমাদের নিজের কাজটাকে প্রতিদিনের কাজটাকে মনে করতে হবে আমাদের প্রথম দিনের কাজ। অর্থাৎ আমরা এই যেদিন পিয়ন শুরু করছিলাম সেই দিন আমার মনে যতটুকু এনথুজিয়াজম ছিল বা যতটুকু আশ্বাস আগ্রহ ছিল, আজকে এসেও মানে 1.5 বছরে এসে আমার মনে প্রতিদিন কি থাকতে হবে সেই পরিমাণ আশ্বাস ইচ্ছা এনথুজিয়াজম থাকতে হবে, নাহলে আমি কিন্তু কি করতে পারবো না, রান করতে পারবো না। সো এই চ্যালেঞ্জটা অনেক বেশি, কারণ একদিন ঘুম থেকে তোমার মনে হবে যে না আজকে আমি কোনো কাজ করবো না, একদিন মনে হবে যে না আজকে আমি একেবারে বেচাকেনা করে একেবারে উড়াই ফেলবো। এই জিনিসটার মধ্যে একটা ব্যালেন্স করাটা অবশ্যই টাফ, আর চ্যালেঞ্জ তো থাকবে। যেমন একটু আগে এখানে আসার আগে মানে বলতেছিল যে অমুক জায়গায় বই পৌঁছায় নাই, অমুক কাস্টমার হচ্ছে একটা কমপ্লেন করছে, এই টাইপের অনেকগুলো বিষয় তো থাকে। তো সকাল তুমি যখন এই কাজটা, তুমি যখন কোনো একটা ভালো কাজ করবা বা তুমি যখন একটা চ্যালেঞ্জিং কাজ করবা, তখন সেখানে মধ্যে অনেক অবজেকশন থাকবে, তুমি সবাইকে সার্ভিস দিতে পারবে না। তবে তোমার টার্গেট থাকবে যে সর্বোচ্চ সার্ভিস দেওয়া বা সবচেয়ে বেশি সার্ভিস দেওয়াটা, সবচেয়ে বেশি কাস্টমার ফ্রেন্ডলি হওয়াটা। তো আমরাও সেটা হওয়ার চেষ্টা করি, বাট দিন শেষে অনেক চ্যালেঞ্জ আছে। যেমন এই যে বললাম, সকালে উঠেও শুনতে হয় যে না এইদিকে একটা অবজেকশন, রাতের বেলা ঘুমাতে বলে যে না এইদিকে একটা অবজেকশন। তো দিন শেষে হাত তালি আর গালি দুটাই হবে। তো তুমি যদি গালিগুলো কাউন্ট করো তাহলে তালিগুলো কাউন্ট করতে পারো না, আর যদি তালিগুলো কাউন্ট করো তাহলে গালিগুলো কাউন্ট করার কোনো মানে হয় না। তোমাকে দিন শেষে হচ্ছে তোমার এনথুজিয়াজম নিয়ে আগে যেতে হবে। এই জিনিসটা অবশ্যই টাফ, তবে এটা তোমাকে করতে হবে। আপনার বিশ্বাসটাকে আপনার নিজেকেও বিশ্বাস করতে হবে, আপনার যে লক্ষ্যটা সেটা আপনার সম্পূর্ণ আস্থা থাকতে হবে যে স্টেপটা নিয়ে আপনি উদ্যোক্তা হচ্ছেন, আর চারপাশের মানুষ যাই বলুক আপনি আপনার লক্ষ্যের দিকে অনক থাকতে হবে উদ্যোক্তাদের জন্য। এই দুটা সাজেশন কি খুব ইম্পর্টেন্ট? অবশ্যই গুরুত্বপূর্ণ। আর আরেকটা জিনিস আমি ছোট্ট করে বলবো, সেটা হচ্ছে রিস্ক নিতে হবে, ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে। আমি আর জয় আমরা হচ্ছে একটা রুলস অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে আমরা বিশ্বাস করি যে কোনো কিছু কাজ করবে নাকি করবে না সেটা বুঝার একমাত্র হচ্ছে সেটা করে দেখা। লাইক আমার মাথায় একটা আইডিয়া আসছে বা আমি একটা মার্কেটিং টেকনিক ডেভেলপ করছি, সেটা হচ্ছে আমি পিওনে যদি অ্যাপ্লাই না করে আমি কিভাবে বুঝবো সেটা কাজ করবে নাকি করবে না। তো আমরা হচ্ছে মোটামুটি সবকিছু করে দেখি, আমরা এমন কোনো কিছু নাই যেটা আমাদের মাথায় আসে কিন্তু অ্যাপ্লাই করে না, হয়তো কোনো কিছু ইনস্ট্যান্ট করি কোনো কিছু পরে করি। তো আমি এক্ষেত্রে বলবো যে অনেক বেশি এক্সপেরিমেন্ট করতে হবে, তবে এক্সপেরিমেন্ট গুলো ক্ষেত্রে দেখতে হবে যেগুলো রিস্ক প্রুফ, যে এক্সপেরিমেন্ট গুলো রিস্ক প্রুফ এগুলো সবগুলো অ্যাপ্লাই করতে হবে। যেটা কাজ করলো করলো, না করলে কোনো সমস্যা নাই, দিন শেষে 5 দিন পরে কেউ কোনো কিছু মনে রাখবে না, ভালোটাই হচ্ছে সবাই সবচেয়ে বেশি মনে রাখবে। যেমন অ্যামাজনেরও অনেকগুলো ফেইল্ড প্রোডাক্ট আছে বা অ্যাপলের অনেকগুলো ফেইল্ড প্রোডাক্ট আছে, আমি বলতেছি না আমরা ওই টাইপের কিছু, আমরা তো অবশ্যই ওই টাইপের কিছু না, বাট উদ্যোক্তার ভিশনটা বা মাইন্ডসেটটা কিন্তু সবার কিন্তু ওই আলটিমেটলি একই থাকে। তো রিস্ক নিতে হবে, যেই রিস্ক গুলো হচ্ছে যে ঝুঁকি কম, মানে যেই ঝুঁকি গুলোতে ঝুঁকি কম সেগুলো হচ্ছে একটু বেশি নিতে হবে, আর যেগুলোতে একটু ঝুঁকি আছে সেগুলো হচ্ছে একটু ক্যালকুলেটেড ভাবে নিতে হবে। তবে এই বয়সটা হচ্ছে সবকিছু চেখে দেখার, যতগুলো পাত্র আছে যতগুলো প্লেট আছে মুখের সামনে সবগুলো থেকে চামচ নিয়ে একটু একটু করে টেস্ট করে দেখতে হবে, যেটা কাজ করবে সেটা কাজ করবে, যেটা করবে না সেটা করবে না। এই ক্ষেত্রে শরীরের চামড়াকে একেবারে গন্ডারের চামড়া বানিয়ে ফেলতে হবে, কোনো কিছু দেখা যাবে না, যত ফেল করতে পারো তত ভালো, তুমি যত বেশি ফেল করবে তত বেশি এক্সপিরিয়েন্স নেবে। তো নিজেকে যদি ফেলিয়ার প্রুফও বানাতে পারো, ফেলিয়ার প্রুফ বলতে মানে ফেলিয়ার হবে আর হচ্ছে সেটাকে আমলে নিতে পারবে, সেটা থেকে ওভারকাম করবে, এরকম যদি একটা মাইন্ডসেট ক্রিয়েট করতে পারো সেটা অনেক ভালো হবে। চমৎকার বললেন নাফিস ভাই। আমাদের সাথে যুক্ত আছেন মাহফুজা জান্নাত প্রিমা আপু, উনি বললেন যে নাফিস ভাইয়ের কথাগুলো খুব ভালো লাগছে, আসলে তিনি খুব গুছিয়ে বলছেন ওনার পয়েন্ট অফ ভিউ গুলো বিজনেস নিয়ে, তারপর হচ্ছে সাহিত্য নিয়ে যাই বলছেন অত্যন্ত চমৎকার ভাবে বলছেন। তো আমি আবার জয় ভাইয়ের কাছে ফিরে যেতে চাই। আসলে বর্তমান সময়ে আমরা যেটা দেখি যে ছোট বাচ্চাদের হাতে বইয়ের চাইতে কসমেটিক্স কিংবা হচ্ছে যে ইলেকট্রনিক গ্যাজেট বেশি পাওয়া যাচ্ছে, যেখানে আমরা ছোটবেলা হচ্ছে যে কাটিয়েছিলাম ডিজনি রূপ কথাগুলো দিয়ে অথবা হচ্ছে যে তিন গোয়েন্দা দিয়ে, সেখানে বর্তমান বাচ্চারা খুব বেশি হচ্ছে যে মিডিয়া কেন্দ্রিক হতে চাচ্ছে। তো আমি বলবো না যে বিষয়গুলো খারাপ, আসলে সময়ের সাথে সাথে সবকিছুর ট্রেন্ড, সবকিছুর পার্সপেক্টিভ, সবকিছু চেঞ্জ হয়। তো জয় ভাইয়ের কাছে আমি জানতে চাই যে বর্তমান সময়ে শিশুদের জন্য সাহিত্যটা কি পরিবেশ বান্ধব হচ্ছে কিনা, মানে বর্তমান সময়ে শিশু সাহিত্যিকরা উঠে আসতে পারছেন কিনা। আচ্ছা, বর্তমানে তো বোধ হয় আমরা যেটা বললাম যে একটা চতুর্থ শিল্প বিপ্লব বা একটা বিপ্লবের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো যেটা হচ্ছে অনেকটা মানে আমরা কোনো যুদ্ধ দেখছি না বা কিছু দেখছি না, মানে একেবারে করোনা ভাইরাসের মতো যে আমরা যেটাকে চোখে দেখছি না সেই জিনিসটাই হচ্ছে চারপাশে ঘটে যাচ্ছে।
তো এমন একটা সিচুয়েশনে আমি যদি একটু অ্যাড করি যে হচ্ছে বারবার হচ্ছে, নাফিস যেটা বললো যে উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে, আমি বলবো সব ক্ষেত্রে যে নিজের উপর বিশ্বাস রাখাটা বা উদ্যোক্তাদের বৈশিষ্ট্য এটাই যে উদ্যোক্তারা হচ্ছে রিস্ক নিবে, তারা হচ্ছে ব্যর্থ হবে আবার হচ্ছে সফল হবে, তো এমন অনেক কিছু হবে যে অনেক কিছু হবে, যেমন কোডাকের মতো কোম্পানি হচ্ছে ধসে গেছে, আবার নোকিয়ার মতো কোম্পানিও কিন্তু বাজারে টিকে থাকতে পারেনি, বা গুগল বা ফেসবুক এরা কিন্তু খুব ভালোভাবে হচ্ছে বাজারে টিকে আছে। তো যেকোনো কিছুই হতে পারে, বা যেকোনো সময় যেকোনো, যেমন স্টিভ জবস এর লাইফে যেটা আমরা দেখতে পাই, তাকে হচ্ছে অ্যাপল থেকে বের করে দেওয়া হচ্ছে, কিন্তু তিনি কিন্তু আবার ফিরে এসে আইফোনের মতো বা এই প্রোডাক্ট গুলো হচ্ছে তিনি কিন্তু মানে একেবারে সব স্মার্টফোন বা একটা বিশাল রেভলিউশন হচ্ছে তিনি এসে করে দিয়ে গেছে। তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে নিজের উপর বিশ্বাস রাখা, হাল না ছাড়া। আর আমি আরেকটা জিনিস বিশ্বাস করি যে উদ্যোক্তা যারা হবেন তাদের কাজই হচ্ছে সমাজটাকে বা চারপাশে সবকিছুকে হচ্ছে চেঞ্জ করে দেয়া। তো তিনি যদি মানুষের চারপাশে মানুষের কথায় চেঞ্জ হয়ে যান তাহলে তো আসলে সমস্যা, তাহলে তো তারা সে প্ল্যানটাই তো ঠিক থাকবে না। উদ্যোক্তাদের এই জিনিসটা হচ্ছে টাফ, যে তাদের হচ্ছে গায়ের চামড়া মোটা করতে হবে, তাদের অনেক কথা শুনতে হবে। যেমন আমি বুক রিভিউ করার ক্ষেত্রে যদি বলি, বুক রিভিউ করার ফলে আমি প্রচুর বই পোকা মানুষজনের সাথে আমার অ্যাড হয়েছে বা তাদের সাথে আমি পরিচিত হয়েছি, বা বই রিলেটেড একটা চারপাশে, বা নিজের ক্ষেত্রেও আমি বলবো যে আমি আগে যেখানে কথা বলতে ভয় পেতাম, এখন আমি যদিও কথা ঠিকভাবে গুছিয়ে বলতে পারি না, কিন্তু তা আমি সাহস করে এখন বলতে পারি বা বুঝতে পারি যে হ্যাঁ এই টপিকটা এখানে এই জিনিসটা নিয়ে হচ্ছে বলা হচ্ছে। তো যেমন আমি লাস্ট কিছুদিন হচ্ছে কিছু ক্রিটিসিজম পড়ছিলাম যে আমার ব্যাপারে কেউ বলছে এই তুমি এরকম হচ্ছে হচ্ছে বলো বেশি, বা তোমার বুক রিভিউ এত কম টাইপের হয় কেন, তো কম টাইমের হয় কেন, এইসব কি বুক রিভিউ হয় নাকি। তো আমি তখন দেখলাম মজার ব্যাপার যে যারা কমেন্ট করছেন তারা জীবনে আগে কোনোদিন আমার সাথে কথাই বলতেন না, তারা খুবই উঁচু তলার মানুষজন, বা কিছু মানুষজন আছে যে তারা আসলে কেন কমেন্ট করে আমি জানি, তারা দেখলাম যে মানে না এই যে মানুষগুলো কমেন্ট করছে তারা যে আমাকে জাজ করছে তারা আসলে তাদের লেভেল অনুযায়ী আমাকে জাজ করছে, ঠিক আছে। যেমন আমি দেখলাম যে একটা খুব গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটির একজন শিক্ষক এসে বলছেন তোমার গুলো তো বুকটিভি হয় না, এগুলো তো বিজ্ঞাপন হয়। তো আমি চিন্তা যে না ব্যাপারটা খারাপ নয়, কিন্তু মিথ্যা বলছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে কে কমেন্ট করছেন এসে, তিনি তার দৃষ্টিকোণ থেকে বলছেন বা তার দৃষ্টিভঙ্গি বলছেন। তো আমি যদি ওটা একেবারে সেন্টি খেয়ে যাই, কিন্তু আবার যখন আমি ইনবক্সে দেখি যে ভাই আপনার কারণে হচ্ছে আমি বই পড়া শুরু করছি, বা আপনি আমাকে বই পড়ার প্রতি ইন্সপায়ার করছেন, বা আপনার কারণে আমি এই বইগুলো পড়ছি, তখন আবার রাতে খুব হচ্ছে আরামসে ওই যেটা বললাম যে হাততালি কাউন্ট করবো নাকি আমি গালিটা কাউন্ট করবো, সেটা আসলে আমার নিজের উপর। তো যদি বেশি গালি দেখে ফেলি তখন আবার যে হাততালি দেখে, আবার বেশি হাততালি দেখে ফেললে তখন কিছু গালি দেখে বা নিজের সমস্যাগুলো দেখার চেষ্টা করবো। আর সবসময় সব ক্ষেত্রেই সত্যি যে আমরা যে স্টিভ জবস নিয়ে কথা বলছি বা মার্ক জাকারবার্গ নিয়ে কথা বলছি বা জেফ বেজোস নিয়ে কথা বলছি, আমরা কিন্তু অন্য আম জনতা নিয়ে কথা বলছি না। কেন বলছি না, কারণ তারা হচ্ছে ওই জিনিসটা করে দেখাতে পারেনি, বা হচ্ছে তারা তারা আসলে তাদের মাথাটা আসলে তেলা ছিল না আর কি, তাই আমরা তেল দিচ্ছি না। তো ব্যাপারটা এটা সত্যি যে পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, এক ধরনের মানুষ হচ্ছে করে দেখায় বা কাজ করে, আরেকজনের মানুষ হচ্ছে সেটা নিয়ে সমালোচনা করে বা পিছনে কথা বলে। তো আসলে ওই মানুষগুলো কি বললো না বললো সেটা দিয়ে আসলে খুব বেশি কিছু আসলে ম্যাটার করে না, তো এটাই আসলে আর কি। তো জয় ভাই, আমি যেটা জানতে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি যে শিশু বান্ধব সাহিত্য বর্তমান সময়ে আছে কিনা, মানে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে শিশু সাহিত্যিক আছে কিনা, যে শিশুদের হাতে বই তুলে দিবে, প্রতিনিয়ত লিখে যাবে শুধুমাত্র শিশুদের জন্য, একটা তাদের যেহেতু এখন শিশু বয়সটা হচ্ছে যে মানসিক বিকাশের সবচেয়ে চমৎকার বয়স, তো সেই সময়টা তাদের হাতে পৌঁছে দেওয়ার মতো সাহিত্যিক বাংলাদেশে বর্তমান সময়ে পর্যাপ্ত পরিমাণ আছে কিনা। আচ্ছা হ্যাঁ, আপনি এখানে যে ব্যাপারটা বললেন এটা নিয়ে আসলে আমি নিজেও খুব কনফিউজ, বা এই প্রশ্নটা হচ্ছে কিন্তু বারবার করা হচ্ছে সব জায়গায়, যে আমরা যে সবার হাতে হাতে এখন স্মার্টফোন তুলে দিচ্ছি, এতদিন তো সেটা হচ্ছে আমরা হচ্ছে তাদেরকে বিরোধ মানে নিষেধ করতাম যে স্মার্টফোন ইউজ করবে না, কিন্তু আমরা এখন অনলাইনে ক্লাস হচ্ছে বা প্রত্যেকটা জিনিস অনলাইনে চলে যাচ্ছে। অর্থাৎ একটা শিশুকে একেবারে জন্মের কয়েক বছর পর থেকে যে এখন প্লেতে ভর্তি হচ্ছে তাকে হচ্ছে অনলাইনে বা হচ্ছে একটা মোবাইল ডিভাইস দিয়ে বা হচ্ছে ল্যাপটপ দিয়ে তাকে হচ্ছে ক্লাস করানো হচ্ছে। তো এই ক্ষেত্রে হচ্ছে দুইটা ব্যাপার করতে পারে, এক হচ্ছে সে খুব দ্রুত প্রযুক্তির সাথে হচ্ছে এই ব্যাপারগুলো শিখছে বা সে ফ্রিল্যান্সিং বলি বা প্রোগ্রামিং বলি এই ব্যাপারগুলোর সাথে সে খুব দ্রুত পরিচিত হচ্ছে, বা অনলাইনে যে ফিচারগুলো আছে সে খুব দ্রুত শিখতে পারছে। তো আসলে জিনিসটা পুরোটা ডিপেন্ড করে আমরা কি দেখছি। এখন এই ব্যাপারটা তো সবসময় সত্য যে টিভি খুলে আমরা আসলে গান শুনবো নাকি আমরা একটা নিউজ দেখবো নাকি একটা ভালো চ্যানেল দেখবো বা একটা খারাপ কিছু দেখবো, বা ফেসবুকেও আমরা কি একটা ভালো নিউজ দেখবো নাকি একটা আজে বাজে নিউজ দেখবো বা খারাপ কথা শুনবো, সেটা তো আসলে পুরোটাই আমাদের উপর ডিপেন্ড করে। যেমন আমরা ঠিক আমরা যে বলতেছি যে আমরা যে ক্লাস করি বা যে জিনিসগুলো করি, আমরা চাইলে এখন খুব ভালো ভালো পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়ের খুব চমৎকার চমৎকার লেকচার কিংবা ভালো ভালো স্কিল শেয়ার বা এই জিনিসগুলো নিয়ে আমরা চাইলে সব অনলাইনে সব চমৎকার কোর্স করে ফেলতে পারি। আর এই অনলাইনে আমরা প্রতিনিয়ত দেখছি অনেক মানুষ যে তাদের একেবারে ঘন্টার পর ঘন্টা সময় কিংবা তার দিনের পর দিন তারা নষ্ট করছেন, তারা কোনো প্রোডাক্টিভ কাজ করতেছেন না। তার চেয়ে বড় কথা, হ্যাঁ সবাইকে যে প্রোডাক্টিভ কাজ সারাদিন করতে হবে তা না, তবে কেউ যদি তার সময়কে এত ব্যাপকভাবে হচ্ছে আজে বাজে কাজে কে কি হচ্ছে মানে মানুষের সমালোচনা করে কিংবা হচ্ছে ট্রোল করে কিংবা হচ্ছে একেবারে আজে বাজে নেগেটিভিটি ছড়ায় যদি ইউজ করে, তাহলে তো তার শুধুমাত্র সমাজের সমস্যা না, তার মানসিক স্বাস্থ্যের জন্য কিন্তু একটা বড় সড় সমস্যা। আর এই যে আমাদের যে বাচ্চারা যারা এখন হচ্ছে এই ফেসবুক বা অনলাইনে আসছে, তাদের জন্য হচ্ছে তো আমরা আসলে কি ফেসবুক বা কি অনলাইনটা রেখে যাচ্ছি,
এই যে আমরা একজন একজনকে গালি দিচ্ছি বা হেট কমেন্ট করছি বা আমরা একজন একজনকে হচ্ছে হয়রানি করছি, এই ব্যাপারগুলো কিন্তু শিশুদের সাথেও ঘটছে। ইদানিং আমরা দেখলাম যে এই যে জুম অ্যাপটা অনেক বেশি হচ্ছে নিষিদ্ধ করা হচ্ছে, কারণ কি, কারণ শিশুরা ওর দ্বারা হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো অনলাইনটা কিন্তু যেমন ভালো জিনিসগুলো নিয়ে আসবে, খারাপ জিনিসগুলোকে নিয়ে আসবে। আর হ্যাঁ, শিশু সাহিত্যিক যারা আছেন এই সাইডটা বরাবরই বাংলাদেশে কিছুটা দুর্বল, যে আসলে আমরা শিশুদের হাতে কোন কোন বইগুলো তুলে দিব। তো আসলে শিশুদের সাইকোলজি বোঝাটা সবসময় একটু টাফ, তো সেই ক্ষেত্রে বাংলাদেশের রাইটারদের সব কিছুটা সংকট সবসময় ছিল, তবে চমৎকার সব বই আছে। তবে আমি আশা করবো যে এটা যেহেতু সবকিছু অনলাইনে যাচ্ছে, এই জিনিসটাকে আমরা আসলে অস্বীকার করতে পারি না। শিশুদের বইগুলো বা পিডিএফ গুলো বা শিশু সাহিত্যিক যারা আছে তাদের হচ্ছে বাচ্চাদের হাতে কিভাবে হচ্ছে অনলাইনের মাধ্যমে কিংবা অফলাইনে বই তুলে দেওয়া যায় বা ভালো ভালো হচ্ছে বইগুলা কিংবা ভালো মেসেজ পৌঁছে দেওয়া যায়, সেটা হচ্ছে জরুরি। আর বিশেষ করে আমার যেটা মনে হয়, নিরাপদ ইন্টারনেট বা ইন্টারনেটটাকে সেভ করা বা ইন্টারনেটটাকে হচ্ছে ভালো কাজে ইউজ করা বা ভালো স্কিল শিখতে ইউজ করা বা হচ্ছে এটার মধ্যে শিক্ষা কার্যক্রম চালানো, এইসব ব্যাপার আরো খুব বেশি বাড়ানো উচিত। দেখবো জয় ভাই আপনার প্রশ্ন থেকে চলে যায়। আচ্ছা জয় ভাই, আপনার কাছে প্রশ্ন ছিল, অনেকেই মনে করেন বুক রিভিউ শুরু করতে চায়, লিখে প্রকাশ হোক আর সেটা ভিডিওর মাধ্যমে হোক, তো ভিডিওর সামনে অনেকে কথা বলতে চায় না, স্ক্রিনের সামনে, যে আমি তো স্ক্রিনের সামনে কথা বলতে পারি না, এই একটা সমস্যা থাকে, ফ্লুয়েন্সি প্রবলেম থাকে। তো আপনি প্রথম যখন বুক রিভিউ করা স্টার্ট করলেন বা বুক রিভিউ গুলো আপলোড করা শুরু করলেন, প্রথম প্রথম যে সংকোচটা ভিতরে ছিল সেভাবে সেটা কিভাবে কাটিয়ে উঠলেন, এবং যারা নতুন স্টার্ট করবে বিষয়টা তাদের জন্য কি সাজেশন থাকবে? আচ্ছা, সবকিছু সাজেশন একটাই, সেটা হচ্ছে প্র্যাকটিস করা বা হচ্ছে লেগে থাকা বা কাজ করা। মানে ট্রাস্ট মি, এটার চেয়ে বড় সমাধান আর নেই। সেটা ইংরেজি বই পড়া হোক, সেটা স্টার্ট আপ খোলা হোক, সেটা হচ্ছে গিয়ে এই যে ভিডিও বানানো হোক, সেটা গান গাওয়া, মানে সবকিছু হচ্ছে প্র্যাকটিস করা। আসলে ব্যাপারটা তো রাতারাতি হয়ে যায় না। যেমন পাবলো পিকাসোর গল্প বোধ হয় সেটা, তিনি হচ্ছে একটা হচ্ছে ছবি এঁকে দিলেন একটা রুমালের মধ্যে কয়েক মিনিটের মধ্যে, তো ওটা চার্জ জিজ্ঞেস করলে তিনি বললেন যে $1,000। তখন মহিলাটা বললেন যে ভাই আপনি তো কয়েক মিনিটের মধ্যে জিনিসটা এঁকে দিয়েছেন। তখন তিনি বললেন যে এই জিনিসটা আঁকার জন্য তাকে 30 বছর হচ্ছে প্র্যাকটিস করতে হয়েছে। তো এই যে 30 বছরের সময়টা আসলে কেউ দেখে না। বা আমরা যদি আয়ুব বাচ্চুর কথা বলি, প্রয়াত, তিনি কিন্তু বছরের পর বছর, মানে দিনের পর দিন হচ্ছে তাকে গিটার নিয়ে হচ্ছে ঘন্টার পর ঘন্টা সারাদিন তিনি হচ্ছে 10-12 ঘন্টা করে গিটার নিয়ে প্র্যাকটিস করেছেন। কিন্তু আমরা কি দেখছি, আমরা যেন শোর মধ্যে টিকিট কেটে ঢুকে ভাবতেছি হ্যাঁ গিটার মনে এভাবে বাজাতে হয় বা এটা মনে কয়েকদিনে শিখে ফেলা যায়। কিন্তু এই মানুষটা যে বছরের পর বছর এটা হচ্ছে সময় দিচ্ছে, সেই জিনিসটা কিন্তু আমরা দেখি। তো বুক রিভিউ করা, ভিডিও বানানো বা সবকিছুর একটাই মানে এখন মাত্র হচ্ছে সমাধান, সেটা হচ্ছে প্র্যাকটিস করে যাওয়া। যদি তার সবাইকে যদি দেখাতে ভয় হয়, সে চাইলে তার ফ্রেন্ডদেরকে দেখাতে পারে বা এমন কোনো মানুষকে দেখাতে পারে, সে নিজে নিজে ভিডিও করতে পারে। সে চাইলে হচ্ছে 40-50 বা 100টা ভিডিও বানিয়ে ফেলতে পারে। আমি বলবো যে এই সংখ্যাটা যদি কোয়ালিটির দিকে প্রথমে নজর না দিয়ে যদি কোয়ান্টিটির দিকে সে নজর দেয়, সে যদি একটা বড় সব মানে হচ্ছে সংখ্যা করে ফেলে, এরপর সে কিন্তু অ্যানালাইসিস করতে পারে যে তার কোথায় কোথায় কথা বলায় সমস্যা হচ্ছে বা কি কি জিনিস তার ঠিক করা উচিত বা কোন কোন উচ্চারণ গুলো তার সমস্যা হচ্ছে বা কিভাবে আরো কি দ্রুত কথা বলা উচিত নাকি আরো আস্তে আস্তে কথা বলা উচিত বা আরো কি কি করা উচিত, যে সে কিভাবে হচ্ছে এই সাইট গুলোতে উন্নত করবে। ঠিক সেম ভাবে উদ্যোগ নেওয়া হোক কিংবা ইংরেজি বই পড়া হোক, সে নিজের সমস্যাগুলো বা কোথায় কোথায় তার ঝামেলা গুলো আছে বা কি কি সার্ভিসে তার সমস্যা হচ্ছে, সেই সেই জিনিসগুলো হচ্ছে খুঁজে বের করতে হবে। আমি বলবো যারা বুক রিভিউ করতে চাচ্ছেন তারা হচ্ছে এখনই শুরু করে দেন। তাদের যদি ক্যামেরার সামনে ফেস দেখাতেও সমস্যা হয়, আমি তো আসলে মানে ভিডিও যখন আমরা করি আমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে পারে যে কেউ একজন চাইলে আমাদেরকে এখন গালি দিতে পারে, চাইলে সে একটা বাজে কমেন্ট করতে পারে, সেটা যে আমি খুব পার্সোনালি নিবো বা ওটা যে আসলে মিন করতেছে সবসময় তা না। আমাদের কিন্তু একটা পার্সেন্টেজ মাপতে হবে যে আমি যখন একটা ভিডিও দিচ্ছি আমি 80% কি খারাপ কমেন্ট পাচ্ছি নাকি হচ্ছে 80% ভালো কমেন্ট পাচ্ছি। যদি আমি দেখি যে হ্যাঁ সংখ্যাটা ভালোর দিকেই বেশি, তাহলে আসলে এটা নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নেই। আর যদি দেখি হ্যাঁ নেগেটিভ কমেন্টটা খুব বেশি হচ্ছে, তাহলে আসলে আমার কিছু কিছু জিনিস হয়তো ঠিক করা উচিত। আর ইন্টারনেটে ভিডিও দেওয়ার আগে তাহলে হচ্ছে আমার ওই জিনিসগুলো নিজে প্র্যাকটিস করে ঠিক করে তারপর হয়তো আমার ভিডিও দেওয়া উচিত। আচ্ছা, তো ভাইয়া আপনারা তো অনেকদিন যাবত এই রাইটার্স ক্লাবে আছেন মেম্বার হিসেবে, তো এই ক্লাব সম্পর্কে বা এই লেখক পাঠকের যে মিলন মেলাটা সেটা কিরকম লাগে আপনাদের থেকে, যে ক্লাবটা সম্পর্কে কিরকম লাগে রাইটার্স ক্লাব সম্পর্কে, সেই বিষয়ে যদি একটু পর্যায়ক্রমে বলতেন, প্রথমে যদি জয় ভাইয়াদের স্টার্ট করা হয়। আচ্ছা, রাইটার্স ক্লাবের সাথে তো শুরু থেকে আছি, তো রাইটার্স ক্লাবের যে উদ্যোগটা, যে বই পড়তে মানুষকে উৎসাহিত করা কিংবা বই নিয়ে হচ্ছে মানুষকে বলা বা বইয়ের মেসেজ গুলো হচ্ছে সবার কাছে ছড়িয়ে দেওয়া, সেটা আমি প্রথম দিকে ফলো করি এবং প্রথম দিকে চমৎকার। রাইটার্স ক্লাব অলরেডি 10,000 মেম্বার হচ্ছে পার করেছে, তো এই জন্য রাইটার্স ক্লাব কে অভিনন্দন। তো তারপরে হচ্ছে যে এই এই যে একদল তরুণ হচ্ছে উদ্যোগ, এটাকে আমি একটা উদ্যোগের মতোই বলবো, তারা হচ্ছে যে এই যে রাইটার্স ক্লাবটাকে হচ্ছে বড় করার চেষ্টা করছে কিংবা বইয়ের মেসেজটা বা এই পৃথিবী বইয়ের হোক, বইয়ে বইয়ে সয়লাভ হয়ে যাবে পুরো বাংলাদেশ চষ্টি গেলা, সেই মেসেজটা হচ্ছে সবার কাছে ছড়িয়ে দিচ্ছে, সেই মেসেজটা আসলেই খুব চমৎকার। আর এই কাজটা করাটা আসলে অনেক কঠিন, কারণ আমরা কিছুটা হলেও চেষ্টা করি, তো তাই আমরা বুঝতে পারি। তো রাইটার্স ক্লাবের জন্য সামনে অনেক শুভকামনা থাকবে আর সবসময় ভালোবাসা কিংবা সবকিছুই থাকবে।
আপনার কাছে জানতে চাই রাইটার্স ক্লাব এর এই উদ্যোগ গুলো কিংবা হচ্ছে যে এখানে যে আয়োজন গুলো হচ্ছে এর ব্যাপারে আপনার মতামত। রাইটার্স ক্লাবের বিষয়টা যদি বলি তাহলে আমি বলবো আমার কাছে কিয়ন গ্রুপটা যতখানি প্রিয় রাইটার্স ক্লাব গ্রুপটাও ঠিক ততখানি প্রিয়। আমি অলরেডি একবার এই কথাটা দিগ্বিজয়কে বলেছি। তো আমি যখন কোন একটা লেখা লেখি লাইক একটা বুক রিভিউ বা কোন একটা বই নিয়ে ডিসকাশন বা কোনো কিছু, তো আমি হচ্ছে এটা প্রথমে হয় কিয়ন গ্রুপে পোস্ট করি না হলে হচ্ছে রাইটার্স ক্লাবে পোস্ট করি। তো রাইটার্স ক্লাবের একটা বিষয় আমার খুব ইউনিক লাগে, খুব ভালো লাগে, সেটা হচ্ছে রাইটার্স ক্লাব বিষয় মানে পুরো যে প্ল্যাটফর্মটা এটা কোন একটা মানুষের হাতে বা কোন একটা গোষ্ঠীর হাতে সীমাবদ্ধ না। তারা হচ্ছে এই যে বিচরণ, সবাইকে যে সুন্দর করে বিচরণ করার জন্য, সবাইকে যে নিজ নিজ উদ্যোগে জেগে উঠার জন্য বা হচ্ছে নিজ নিজ উদ্যোগে সুন্দর করে কাজ করার জন্য স্বাধীনভাবে, আমি এটা খুব স্পেসিফিক বলবো যে স্বাধীনতাটা দিছে, এই জিনিসটা হচ্ছে খুব ইউনিক। যেমন আমি রিসেন্টলি গতকালকে নাকি আজকে একটা কমেন্ট করছিলাম, এক ভাই একটা কমেন্ট করছে যে তার সম্ভবত আমি এটা নীলাপুর মাইডেতে দেখছিলাম যে উনি বলছেন যে এক ভাই হচ্ছে যে বিভিন্ন গ্রুপে পোস্ট করে তার লেখা হচ্ছে কোনো গ্রুপে পোস্ট হয় না, অ্যাপ্রুভ হয় না, অনেক গ্রুপে অ্যাপ্রুভ করে কিন্তু অনেক গ্রুপে অ্যাপ্রুভ করে না, কিন্তু রাইটার্স ক্লাবের সব জায়গাতে রাইটার্স ক্লাবের অন্য যতগুলো পোস্ট সবগুলো অ্যাপ্রুভ হয়। তো আমি দেখলাম যে ইয়াং মানুষদের জন্য বা যারা শুরু করতেছে তাদের জন্য এই জিনিসটা খুবই খুবই ভালো, খুবই আশা দেওয়ার মতো একটা বিষয় আর কি, যে সে যখন দেখবে যে একটা প্ল্যাটফর্মে তার রিভিউ গুলো বা তার লেখাগুলো নিয়মিত পোস্ট হচ্ছে তখন সে কি করবে, তখন সে এই কমিউনিটির মধ্যে বা এই প্ল্যাটফর্মের মধ্যে নিজের প্রাণটা বা নিজের ভয়েসটা হচ্ছে খুঁজে পাবে। সো আর আরেকটা জিনিস রাইটার্স ক্লাবের খুব আমার ভালো লাগে, সেটা হচ্ছে যে রাইটার্স ক্লাবের সবাই মিলে খুব সুন্দর করে রিসোর্স শেয়ার করে, লাইক কেউ একটা কোনো একটা প্রিমিয়াম কন্টেন্ট বা প্রিমিয়াম রিসোর্স পাইলো সেটা হচ্ছে সাথে সাথে দিয়ে দেয়, এবং এই বিষয়ে যে তারা কোনো কার্পণ্য করে না এবং এই বিষয়ে যে তারা যে সোচ্চার খুব সুন্দর করে হচ্ছে সেটা দিয়ে দেয় এবং সেটা সম্বন্ধে বলে। প্রত্যেকটা মানুষ যে তার সবার যে একটা আলাদা আলাদা ইউনিকনেস আছে এই জিনিসটা হচ্ছে আমাকে খুব মানে আমাকে হচ্ছে এই জিনিসটা সম্বন্ধে খুব ভাবায় যে না এদের হচ্ছে একটা নিজস্বতা আছে। সেই দুটো জিনিস হচ্ছে আমার কাছে রাইটার্স ক্লাব খুব ভালো লাগে। আর রাইটার্স ক্লাবের জয় যেটা বললো যে 10,000 মেম্বার হচ্ছে, সেজন্য হচ্ছে রাইটার্স ক্লাবকে অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনাদের এই ব্যস্ত সময়ে সারাদিনের বই নিয়ে এত কাজ, তারপরও যে আপনারা আমাকে লাইভে সময় দিয়েছেন এবং আমি বলার সাথে সাথে রাজি হয়ে গিয়েছেন, সেজন্য আমরা অনেক কৃতজ্ঞ রাইটার্স ক্লাবের পক্ষ থেকে, এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে, অনেক ধন্যবাদ দিগ্বিজয় নাফিসকে এতক্ষণ আমাদের বকবক শোনার জন্য, আর রাইটার্স ক্লাবের জন্য তো বললাম যে ভালোবাসার সাপোর্ট সবসময় থাকবে, আর দেখা হবে অন্য কোনো দিন আর কি। ধন্যবাদ সবাই, এই পৃথিবী বই রোগ, এই পৃথিবী বই রোগ, সবাইকে সবার প্রতি শুভকামনা এবং শুভরাত্রি, শুভকামনা।